ভার্সিটির প্রথম দিন এভাবে এমন একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে এমনটা কল্পনার বাইরে ছিল অনুরিমার। আশেপাশের অনেকেই হাঁ করে তাকিয়ে আছে যেন। কিছুক্ষণ আগে যা ঘটে গেছে তা এত সহজে কেউই হজম করতে পারেনি। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অনুরিমার চুল ছেঁড়তে ইচ্ছে করছে। না, নিজের চুল না, সামনে থাকা ছেলেটার চুল। কিছুক্ষণ আগে আজ অনুরিমার প্রথম দিন ভার্সিটিতে। অতিরিক্ত এক্সাইটেড হতে গিয়ে ভার্সিটিতে আসতে দেরি হয়ে যায় তার। তাড়াহুড়ো করে ক্যান্টিনের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই কলার খোসায় পা পিছলে পড়ে যেতে নেয়। নিজেকে সেভ রাখতে গিয়ে চোখ বন্ধ করে কাউকে ধরে ফেলে, যার দরুন তার সাথে থাকা অপর ব্যক্তিটিও নিচে পড়ে যায়, আর ঘটনাক্রমে তাদের কিস হয়ে যায়। এতে করে আশেপাশে যারা ছিল তারা সবাই হাঁ করে ওদেরকেই দেখছিল। চট করে অনুরিমা চোখ খুলে দেখে সে একটা ছেলের ওপর পড়ে আছে। বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ায় সে, সঙ্গে সঙ্গে ছেলেটিও উঠে দাঁড়ায়। ছেলেটির চোখ মুখে রাগ স্পষ্ট দৃশ্যমান। এই মেয়ে, চোখ কি কপালে নিয়ে ঘোরো নাকি? চোখের সামনে এমন সুদর্শন ছেলে দেখলে তো এমন হওয়াটাই স্বাভাবিক, কিছুটা ভাব নিয়ে বলল ছেলেটা। ওই হ্যালো, নিজেকে কি মনে করেন পান্তা ভাত? চোখ কি আপনি নেই, পড়ে গেলেন কেন আমার উপর? এই যে মিস, আমি আপনার উপর পড়িনি, আপনি পড়েছেন আমার উপর। ওদের তর্কাতর্কির মাঝেই তিনজন ছেলে মেয়ে এসে সেখানে উপস্থিত হয়। অনুরিমা হাত ঘড়িতে তাকিয়ে দেখে ক্লাস শুরু হতে আর মাত্র 4 মিনিট সময় বাকি। আদিল, তুই এখানে কি করছিস? আর তোর জামা কাপড়ে ধুলো লাগলো কি করে? জেবা নামক মেয়েটি বলল, সে অনেক বড় ইতিহাস, একটা হাতি পড়েছিল আমার উপর। বলিস কি, হাতি কই থেকে আসলো? এসেছে হয়তো আশেপাশের কোথা থেকে, অনুরিমার দিকে তাকিয়ে বলল। তোকে সেই কখন থেকে খুঁজছি, বলল নাহিদ। কেন? এক বর্ষের স্টুডেন্টদের নবীন বরণের জন্য এইবার আমাদের সিনিয়রদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই মিরাজ স্যার এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের ওনার ডিপার্টমেন্টে ডেকেছেন, বলল তুহিন। আচ্ছা চল। অনুরিমা আর চোখে ওদের কথাবার্তা শুনছে, পাশেই তার পান প্রিয় বেস্ট ফ্রেন্ড রিয়ান্তা দাঁড়িয়ে। আদিল তার বন্ধুদের সাথে কথা বলে একটা অনুরিমার দিকে তাকালো, তারপর আর কিছু না বলে বন্ধুদের সাথে সেখান থেকে চলে গেল। অনুরিমা বোকার মতো তাদের চলে যাওয়ার পানে তাকিয়ে আছে। রিয়ান্তা টেনে টুনে অনুরিমাকে ক্লাসে নিয়ে যায়। প্রথম দিনের ক্লাসগুলো কিছুতেই মিস করতে চায় না তারা। টিচার এবং স্টুডেন্টদের পরিচয় হতে হতেই কেটে যায় পুরো সময়। ভার্সিটি ছুটির পর বাসায় আসলে শায়লা বেগম মেয়েকে জিজ্ঞেস করেন আজ কলেজের প্রথম দিন কেমন কেটেছে। অনুরিমা মুখে শুধু ভালো বলেই নিজের ঘরে চলে আসে। গরমের মধ্যে বাইরে থেকে সে বড্ড ক্লান্ত লাগছে তার, তাই সে গোসল করার জন্য সোজা ওয়াশরুমে চলে যায়। লম্বা শাওয়ার নিয়ে এখন অনুরিমা নিজেকে হালকা মনে হচ্ছে। শায়লা বেগমের মেয়ের কথাটা বিশ্বাস হয় না, তাই তিনি ছোট মেয়েকে অনুরিমার রুমে পাঠান। অহনা রুমে এসে দেখে তার বোন টাওয়েল নিয়ে চুল মুচ্ছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখার চেষ্টা করছিল তার বোনের মন ভালো আছে নাকি। না, অনুরিমা একদম স্বাভাবিক মুডেই আছে। অহনা ধীরে ধীরে রুমের ভেতর প্রবেশ করে। অহনা বোনের পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নায় অহনাকে দেখে অনুরিমা জিজ্ঞেস করে, পেছনে দাঁড়িয়ে আছিস কেন? তুমি কি করছো দেখতে এসেছিলাম, কেমন কাটলো ভার্সিটির প্রথম দিন? অহনার কথাতে অনুরিমা সেই ঘটনাটা চোখের সামনে ভাসতে থাকে। মুহূর্তেই তার হৃৎকম্পন যেন বেড়েই যাচ্ছিল। নিজেকে স্বাভাবিক করে অনুরিমা অহনাকে সব বলে দেয়। অনুরিমার কাছে সব শুনে অহনার যেন মাটিতে গড়াগড়ি খাওয়ার মতোই অবস্থা। অহনাকে হাসতে দেখে অনুরিমা রেগে যায় এবং নিজের রুম থেকে বের করে দেয়। রাতে যখন সবাই একসাথে খাবার খেতে বসে, তখন অনুরিমার বাবা আশাদ সাহেব মেয়েকে জিজ্ঞেস করে আজ সারাদিন কেমন কাটল। অনুরিমা তখন সবে মাত্র খাবার মুখে দিয়েছে। বাবার মুখে এই প্রশ্নটা শুনে তার গলায় খাবার আটকে যায়। শায়লা বেগম তাড়াতাড়ি করে মেয়েকে পানিয়ে গিয়ে দেয়। অনুরিমার এমন অবস্থা দেখে অহনা হাসতে হাসতে বলে, আজকের দিনটা আপু সারা জীবন মনে রাখবে। মেয়েটার গলায় খাবার আটকে গেছে আর তুই হাসছিস? তোমার ছোট মেয়ে দিনকে দিন ফাজির হয়ে যাচ্ছে, বললেন শায়লা বেগম। আহ, তুমি রাগ করছো কেন? রাগ করবো না, সারাদিন জ্বালিয়ে খায় দুটোতে। আম্মু, তুমি এখন অন্য টপিকে চলে যাচ্ছ, কথা হচ্ছিল আপুর ভার্সিটি নিয়ে। অনুরিমা রাগে অহনার দিকে চোখ রাঙিয়ে তাকায়। বোনকে রাখতে দেখে অহনা দাঁত কেলিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। পরের দিন সকাল, শায়লা বেগম অনেকক্ষণ ধরে মেয়ে দুটোকে ডাকছেন কিন্তু কারোরই কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। 8টা বাজতে চললো, এখনও তারা গভীর ঘুমে। শায়লা বেগম রুমে এসে দেখেন অহনা ঘুমোচ্ছে।
অনুরিমা আগে উঠে পড়েছে, ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। উনি রেগে গিয়ে ফ্যানের সুইচ অফ করে দেন। মিনিট খানেক পর অহনার চোখ পিটপিট করে তাকায়। গরমের জন্য ঘুম ভেঙে গেছে তার। এই তোর কি কলেজ নেই? আটটা বাজতে চলো, রেডি হবে কখন আর নাস্তাই বা করবি কখন? মায়ের রাগ দেখে অহনা হাই তুলতে তুলতে বিছানা ছাড়ে। কিছুক্ষণের মধ্যেই অনুরিমা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অহনাও তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে যায়। রেডি হয়ে নাস্তা করে দুবোনকে একসঙ্গে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেন আসাদ সাহেব। এরপর নিজের গন্তব্যে পৌঁছে যান। গেটের সামনে রিয়ান্তা অনুরিমার জন্য অপেক্ষা করছিল। অতঃপর দুজন একসাথে ক্লাসে চলে আসে। তিনটে ক্লাস করে রিয়ান্তার খিদে পেয়ে যায়, তাই সে অনুরিমাকে সাথে নিয়ে ক্যান্টিনে চলে আসে। অনুরিমা আর রিয়ান্তা কর্নারের একটা টেবিলে বসে স্যান্ডউইচ খাচ্ছিল। তখনই সেখানে আদিল তার বন্ধুদের সাথে নিয়ে ক্যান্টিনে আসে। আদিল তখনও অনুরিমাকে খেয়াল করেনি। এক কাপ কোল্ড কফি নিয়ে বসার জন্য একটা টেবিলের সামনে যাচ্ছিল, তখনই সে অনুরিমাকে দেখে। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে সে সোজা অনুরিমার সামনে এসে দাঁড়ায়। তার হাত থেকে কফির মগটা অনুরিমার ব্যাগের উপর পড়ে যায়। আচমকা কিছু একটা ব্যাগের উপর পড়ে যাওয়ায় অনুরিমা সেই দিকটায় তাকায়। তাকিয়ে দেখে আদিল পাশেই দাঁড়িয়ে বাঁকা হাসছে। তুহিন, নাহিদ আর জেবাও সেখানে দাঁড়িয়ে হাসছে। প্রিয় ব্যাগটার এমন দশা দেখে মুহূর্তেই অনুরিমার রাগ উঠে যায়। টেবিলে থাকা গ্লাসটার সমস্ত পানি আদিলের মুখে ছুঁড়ে মারে। অনুরিমার এমন কাণ্ডে ক্যান্টিনের কিছু সংখ্যক ছেলেমেয়ে ওদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রিয়ান্তা ভয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। সে একবার আদিলের দিকে তো একবার অনুরিমার দিকে তাকায়। দুজনেই দুজনের উপর খেপে আছে। হাউ ডেয়ার ইউ, বেশ অনেকটা চেঁচিয়েই বলে আদিল। রাগে তার কপালের রগগুলো ফুলে উঠেছে। আশেপাশে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। আদিল একবার ওদের দিকে তাকাতেই সবাই ক্যান্টিন থেকে চলে যায়। রিয়ান্তা, তুহিন, নাহিদ আর জেবা ছাড়া এখানে আর বাড়তি কেউ নেই। অনুরিমা ডোন্ট কেয়ার ভাবিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই আদিল তার হাত শক্ত করে চেপে ধরে। অনুরিমা হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু আদিলের কোনো হেলদোল নেই। লাভ নেই, এত সহজে তোমাকে ছাড়ছি না। হাত ছাড়ুন আবার, আপনার সাহস কি করে হয় আমার ব্যাগে কফি ফেলার? হ্যাঁ, সাহসের দেখেছো কি? রিয়ান্তা অনুরিমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, সিনিয়রদের সাথে এভাবে লাগিস না বোন। আজকে আমি একটা মেয়ে থেকে জেনেছি, আদিল হচ্ছে ইউনিভার্সিটির টপার। চুপ থাকতে তুই, সিনিয়র হয়েছে তো, কি হয়েছে? যা ইচ্ছে তাই করবে নাকি? কি ফুসুল ফাসুল করছো দুজনে? রিয়ান্তার দিকে তাকিয়ে কথাটা বলল তুহিন। আপনাকে বলবো কেন, চল তো রিমা। কথাটা বলে রিয়ান্তা অনুরিমার হাত ধরে ক্যান্টিন থেকে বেরিয়ে যাচ্ছিল। পেছন থেকে আদিল চেঁচিয়ে বলে ওঠে, এর শাস্তিটুকু তোলা রইল। অনুরিমা পেছনে ফিরে আদিলের দিকে তাকিয়ে ভেংচি কেটে রিয়ান্তার সাথে সেখান থেকে চলে যায়। আদিল অনুরিমার যাওয়ার পানে তাকিয়ে থেকে মনে মনে কিছু একটা ভেবে একা একাই বাঁকা হাসতে থাকে। অনুরিমার বাকি ক্লাস করায় মনোযোগ বসছিল না, তাই সে বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রিয়ান্তার তার সাথে বেরিয়ে পড়ে। রিয়ান্তার প্ল্যান করেছিল আজ দুজন রিক্সা করে ঘুরে ফিরে তারপর বাড়িতে আসবে। তাই অনুরিমা বাসা থেকে আসার সময় বলে এসেছিল রিয়ান্তার সাথে বাসায় যাবে, তাই ড্রাইভার আজ নিতে আসেনি। রাস্তায় দুজন বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, কিন্তু একটা রিক্সাও নাগালে পাচ্ছে না। রাগে অনুরিমার অসহ্য লাগছে। রিয়ান্তা অনর্গল বকবক করেই যাচ্ছে। হেঁটে কিছু দূর আসতেই রিয়ান্তার বকবকানিতে অনুরিমা কিছুটা অন্যমনস্ক হয়ে যায়, যার দরুন অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় সে। কেউ তার হাত ধরে টেনে বাইকের সামনে থেকে সরিয়ে আনে। রিয়ান্তা তাড়াতাড়ি অনুরিমার কাছে এসে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস রিমা? অনুরিমা এখনো ঘোরের মধ্যে আছে, একটুর জন্য কি থেকে কি হয়ে যাচ্ছিল। পাশেই তাকিয়ে দেখে আহনাব দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। আহনাব রিয়ান্তার বড় ভাই। অনুরিমা আহনাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিয়ান্তার দিকে তাকায়। আমি ঠিক আছি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, তুমি এখানে? অনুরিমার থেকে ভাইয়া ডাকটা হয়তো আহনাব আশা করেনি। মনক্ষুণ্ণ হয়ে তার দিকে তাকায় সে। তারপর স্বাভাবিক কণ্ঠে রিয়ান্তার প্রশ্নের জবাব দেয়, এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তোরা হেঁটে হেঁটে যাচ্ছিস, তাই গাড়ি থামিয়েছিলাম। একটুর জন্য একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, অনুরিমা একটু সাবধানে চলাফেরা করবে তো? চলো আমি তোমাদেরকে বাসায় পৌঁছে দিচ্ছি। তারপর অনুরিমা আর রিয়ান্তা গাড়িতে গিয়ে বসে। আহনাব গাড়ি ড্রাইভ করছে। রিয়ান্তার সামনে বসতে ভালো লাগে না, তাই সে পেছনে বসেছে। অগত্যা অনুরিমাকে সামনে বসতে হয়েছে। রিয়ান্তা ফোনে ফেসবুক স্ক্রল করছে। অনুরিমা জানালা খুলে দিল। বাইরে থেকে ঠান্ডা বাতাসে ঢেউ খেলে যাচ্ছে গাড়ির ভেতর। মুহূর্তেই অনুরিমার মন ফুরফুরে হয়ে গেছে। বাতাসে কপালের উপর ছোট ছোট চুলগুলো বাড়ি খাচ্ছে।
আর্নব ড্রাইভ করার পাশাপাশি আর চোখে বার কয়েক অনুরিমার দিকে তাকাচ্ছে। তার সেদিকে কোনো ধ্যান নেই, সে এক মনে জানালার বাইরে তাকিয়ে আছে। অনুরিমাকে পৌঁছে দিয়ে আর্নব রিয়ান্তাকে নিয়ে চলে যায়। অনুরিমা অনেকক্ষণ ধরে ডোরবেল বাজাচ্ছে, কিন্তু কারোরই খোলার নামগন্ধ নেই। সে ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে অনুরিমা। মিনিট দশেক পর অহনা ছাদ থেকে নেমে আসে। এতক্ষণ ছাদের কবুতরদের দানা দিচ্ছিল। তাদের মা শায়লা বেগম কিছু একটা কাজের জন্য বাইরে গিয়েছেন। অনুরিমা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। রাতে অনুরিমা অহনাকে সাথে নিয়ে পড়তে বসেছে। কাল থেকে ভার্সিটির একজন প্রফেসর মাহবুব স্যারের কাছে পড়তে যাবে বলে ঠিক করেছে রিয়ান্তা আর সে। অহনা মোবাইল থেকে অ্যাসাইনমেন্ট করছে। আসাদ সাহেব কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছেন। অহনা ঠিক করেছে আজ অনুরিমাকে সাথে নিয়ে হরর মুভি দেখবে। সেই জন্য দুজনে তাড়াতাড়ি ডিনার করে নিজেদের রুমে চলে আসে। ব্যালকনির দরজা এবং জানালা আটকে পর্দা লাগিয়ে বসে পড়েছে দুজনে মুভি দেখতে। রুম এখন পুরোপুরি অন্ধকার। পুরো রুম জুড়ে পিনপত নীরবতা বিরাজ করছে। হরর মুভি দেখতে দুজনেই ভয় পায়, তবুও তারা দেখবেই। হঠাৎ একটা ভয়ঙ্কর সিন দেখে অনুরিমা আর অহনা দুজনেই আম্মু বলে চেঁচিয়ে ওঠে। তারপর হাত দিয়ে দুজন দুজনের মুখ চেপে ধরে, কারণ শায়লা বেগম পই পই করে বলে দিয়েছেন দুজনের চেঁচামেচি যেন ঘরের বাইরে না আসে। আদিল সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে সে। চুল মুছতে মুছতেই বাইরে থেকে আদিলের বাবা আয়মান সাহেব খাওয়ারের জন্য ডাকতে থাকেন। পুরো বাড়িতে দুজনেই থাকে। আদিল ছোট থাকতেই ওর মা মারা যায়। আয়মান সাহেব এত বছর ধরে একা হাতে অফিস আর বাড়ি একসাথে সামলে যাচ্ছেন। আদিলের পুরো পৃথিবী তার বাবা। খাবার খেয়ে বাবাকে গুড নাইট বলে নিজের রুমে চলে আসে আদিল। এরপর তুহিনকে কল করে। তোকে যেই কাজটা দিয়েছিলাম তা হয়েছে? হুম, ওর পরিবারে বাবা মা আর ছোট বোন আছে। ওর বাবা একজন ব্যবসায়ী। আঙ্কেলের অফিসের অপোজিটে যেই অফিসটা আছে সেটাই ওদের অফিস। আশাদ আঙ্কেলের মেয়েও? হুম। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। কল কেটে দিয়ে আদিল মোবাইলের ওয়ালপেপারে অনুরিমার ছবিটির দিকে তাকিয়ে থাকে। এই ছবিটা আজ দুপুরে অনুরিমার অগোচরে তুলেছিল সে। আসাদ সাহেবের সাথে আয়মান সাহেবের আগে থেকেই জানাশোনা ছিল। আদিল মাঝে মধ্যেই নিজেদের অফিসে যেত। আসাদ সাহেবকে আদিল তার বাবার সূত্রে চেনে। পরের দিন, আজ সকাল থেকেই বাইরের আবহাওয়া ভালো না, ঝিরিঝিরি বৃষ্টি লেগেই আছে। থামার কোনো নামগন্ধ নেই। বৃষ্টির জন্য অনুরিমা আজ ভার্সিটি যায়নি। অহনা তো সুযোগ খোঁজে কলেজে না যাওয়ার। তার জন্য এটা একটা মোক্ষম সুযোগ কলেজে না যাওয়ার। অনুরিমা ড্রয়িং রুমে বসে টিভি দেখার পাশাপাশি মুড়ি মাখা খাচ্ছে। বৃষ্টির দিনে সে হরর মুভি দেখতে পছন্দ করে, আজও তার অন্যথা হয়নি। অথচ কাল রাতেও দুজনে হরর মুভি দেখে ভয় কুটি কুটি হয়েছে। পাশেই বসে আছে অহনা। সে খুব মনোযোগ সহকারে টিভির দিকে তাকিয়ে আছে, যেন মুভির এক একটা মুহূর্ত তার কাছে বড্ড গুরুত্বপূর্ণ। এরই মধ্যে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। অনুরিমার উঠতে আলসেমি ধরেছিল, তাই সে অহনাকে উঠতে বলে। কিন্তু সে তো নাছোড় বান্দা, কিছুতেই মুভি দেখার মাঝে সে জায়গা ছাড়বে না। অজ্ঞতা অনুরিমাকেই গিয়ে দরজা খুলতে হয়। অনুরিমা দরজা খুলে দেখে একজন ডেলিভারি বয় বাইরে দাঁড়িয়ে আছে। তারপর অনুরিমার নামে একটা পার্সেল আর একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। অনুরিমা ছেলেটার থেকে পার্সেলটা গ্রহণ করে। কে দিয়েছে কথাটা জিজ্ঞেস করতে ছেলেটা কোনো উত্তর না দিয়েই চলে যায়। অনুরিমার মেইন দরজা লাগিয়ে অহনার কাছে আসে। অনা, তুই কি অনলাইনে কিছু অর্ডার করেছিস? না তো, কেন আপু? দেখ না, ডেলিভারি বয় আমার নামে এই পার্সেলটা দিয়ে গেছে। কে দিয়েছে জিজ্ঞেস করতেই ছেলেটা কিছু না বলে চলে যায়। খুলে দেখো কি আছে ভেতরে। হুম। অনুরিমা প্যাকেট খুলে দেখে ভেতরে দুজন কাপল ড্যান্স করছে এমন একটা শোপিস আর একটা পাইল। ফুলের তোড়ায় লাল আর হলুদ রঙের গোলাপ, সাথে একটা ছোট্ট চিরকুট। অহনা অনুরিমাকে তাগিদ দিয়ে বলে চিরকুটটি খুলে পড়তে। অনুরিমা চিরকুটটি খুলে পড়তে থাকে। প্রিয় প্রণয়িনী, আমার হৃদয়ের প্রথম হৃৎকম্পন তুমি। অষ্টাদশী এক কন্যাকে দেখে হৃদয়ে সেদিন প্রথম প্রণয়ের বর্ষণ শুরু হয়েছিল। এই সামান্য উপহারটুকু গ্রহণ করলে নিজেকে ধন্য মনে করব। ভালোবাসা নিয়ে প্রিয়, এটি তোমার এক অধম প্রণয়। চিরকুটটা পড়া মাত্রই অনুরিমার হাত থেকে নিয়ে নেয় অহনা। এতে সে তেমন একটা রিয়াক্ট করে না। সে এক মনে ভাবতে থাকে কে আছে যে তাকে ফুলের তোড়া, শোপিস আর চিরকুট পার্সেল করবে। তার তো কোনো ছেলে বন্ধু বা প্রেমিক নেই। রিয়ান্তাও তো পার্সেল পাঠাবে না। ও পাঠালে তো এমন ধরনের চিরকুট দিবে না। তাহলে কে পাঠাতে পারে এগুলো? চিরকুটটা পড়ে অহনা অরুণিমার কাছে এসে বলে, আপু সত্যি করে বলো তো, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না রে। উফস, আমিও না। কি যা তা বলছি,
তোমার মতো খিটখিটে মেয়ের বয়ফ্রেন্ড কি হবে? শেষের কথাটাই ভেঙচি কাটে অহনা। তবে রে অনা, দাঁড়া বলছি, বলেই অহনাকে দৌড়াতে থাকে অনুরিমা। শায়লা বেগম রান্নাঘরে কাজ করছিলেন, ওদের দুজনের চেঁচামেচিতে ড্রয়িং রুমে এসে দেখেন অনুরিমা অহনাকে ধরার জন্য দৌড়চ্ছে। উনি কিছুটা রাগি স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে, দুটোতে এভাবে চেঁচামেচি করছিস কেন? মায়ের রাগ দেখে দু বোনই চুপ হয়ে যায়। ওরা বুঝে গেছে এখন টু শব্দ করলেও দুজনের একজনকেও আস্ত রাখবে না শায়লা বেগম। অনুরিমা আর অহনা সোফায় বসে টিভি দেখায় মনোযোগ দেয়। শায়লা বেগম পুনরায় রান্নাঘরে চলে যান। অহনা টিভির থেকে দৃষ্টি সরিয়ে অনুরিমার দিকে তাকায়। আচ্ছা আপু, এমনটাও তো হতে পারে, ভার্সিটির প্রথম দিনে তোমার উপর পড়ে যাওয়া ছেলেটাই এখন তোমার প্রেমে ভাবুডুবু খাচ্ছে, আর সেই এই পার্সেলটা তোমাকে দিয়েছে। অহনার কথা শুনে অনুরিমা ভাবতে থাকে, পরপর দুবার আদিলের সাথে ওর দেখা হয়েছে, আর এই দুবারই দুজনের মাঝে ঠোকাঠুকি লেগেই ছিল। এর মধ্যে ভালো লাগা কখন তৈরি হলো, নাকি অন্য কেউ আছে? অনুরিমার ভাবনার মাঝেই মোবাইলে কল আসে, রিয়ান্তা কল করছে। অনুরিমা রিসিভ করতেই রিয়ান্তা হুড়মুড় করে বলে, রিমা নোটিশ দেখেছিস? কিসে? পরশু প্রথম বর্ষ মানে আমাদের নবীন বরণের অনুষ্ঠানের আয়োজিত হবে। ও, আমার খুব এক্সাইটেড লাগছে, কলেজে তো বৃষ্টির জন্য একটু এনজয় করতে পারলাম না, বোরিং কেটেছে, এবার যেন তেমনটা না হয়। বুঝলাম তোর খুব আক্ষেপ, আহারে। শোন, আমরা কিন্তু শাড়ি পরছি, মিলি আর ঝিনুক শাড়ি পরবে বলেছে। আমি শাড়ি পরতে পারবো না, আমি কমফোর্টেবল না। প্লিজ না করিস না, একদিনই তো দেখি। একদিন পর আজ ওদের নবীন বরণ। ভার্সিটির অডিটোরিয়ামে সব কিছু আয়োজন করা হয়েছে, সুন্দর করেই সবটা সাজানো হয়েছে। টিচারদের পাশাপাশি সিনিয়রদেরও দায়িত্ব দেওয়া হয়েছে নবীন বরণের অনুষ্ঠানের। আদিল, নাহিদ, জেবা, তুহিন ওরা সকাল সকালই চলে এসেছিল। রায়ান, মেহেন্দি, রাজু, সজীবও রয়েছে সাথে, ওরাও আদিলের ক্লাসমেট। রিয়ান্তা সকাল সকাল রেডি হয়ে অনুরিমাদের বাসায় চলে এসেছে। অনুরিমা তখন বিছানায় বসে বসে ভাবছিল কি পরে যাবে আজ। অহনা দুটো শাড়ি বের করে দিয়ে বলেছে যে কোনো একটা পরে নিতে। রিয়ান্তা এসে দেখে অনুরিমা একটা কালো রঙের শাড়ি ছুঁয়ে দেখছে। রিমা তুই এই শাড়িটা পর, খুব মানাবে তোকে। এরপর অনুরিমা রিয়ান্তার সাহায্য নিয়ে শাড়িটা পরে রেডি হয়ে নেয়। হালকা সাজে অনুরিমাকে যেন রূপবতী দেখাচ্ছে, রিয়ান্তাকেও কম লাগছে না। রিয়ান্তা নীল রঙের শাড়ি পরেছে, দুজনেই শায়লা বেগমকে বলে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় আসতেই মিলির কল আসে। মিলি আর ঝিনুক অলরেডি ভার্সিটি পৌঁছে গেছে, ওরা গেটের সামনে অনুরিমা আর রিয়ান্তার জন্য অপেক্ষা করছে। অনুরিমা, রিয়ান্তা, মিলি আর ঝিনুক একসাথেই ভেতরে ঢোকে, আশেপাশে তাকিয়ে দেখতে থাকে ওরা। অডিটোরিয়ামে গিয়ে বসতেই অনুরিমা আদিলকে দেখতে পায়। আদিলকে কালো রঙের পাঞ্জাবিতে বড্ড স্নিগ্ধ লাগছে, ব্যস্ততার জন্য এদিক ওদিকে ছোটাছুটি করছে। তুহিন আদিলের কানের কাছে এসে কিছু একটা বলতেই আচমকাশে অনুরিমার দিকে তাকায়। হুট করেই দুজনের চোখাচোখি হয়ে যায়। অনুরিমা দ্রুত চোখ নামিয়ে ফেলে। আদিল বুকে হাত দিয়ে এক পলক অনুরিমার দিকে তাকিয়ে থেকে বলে, মাশাল্লাহ। কিছুক্ষণের মাঝে অনুষ্ঠান শুরু হয়। নবীনদেরকে রজনীগন্ধা আর একটি করে গোলাপ ফুল দেওয়া হয়। স্যাররা তাদের বক্তব্য প্রকাশ করে। নতুনরা এবং সিনিয়ররা নাচ ও গানে নাম দিয়েছিল। একে একে সবাই পার্টিসিপেন্ট করে। এরপর আদিল মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলে, আজ সে একজনকে ডেডিকেট করে গান গাইবে। তার গান গাওয়ার কথা শুনে সবাই ডেডিকেটেড পার্সনের নাম জিজ্ঞেস করে, তবে আদিল সেই মানুষটার নাম বলতে নারাজ। কিছুক্ষণ পরেই হাতে গিটার তুলে নেয় সে। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানাশোনা, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না, ছুঁয়েছ হৃদয় আমার প্রেমেরই আবির মেখে, ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে, তুমি আছো ভাবনাতে পুরোটাই একটু অল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না, ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে, আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে, শুধু তোমায় নিয়ে আমি সাজাই এ মনে সব জল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। অনুষ্ঠান শেষ হতেই সবাই যে যার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। অনুরিমা রিয়ান্তার সাথে বের হচ্ছিল এমন সময় রায়ান নামক ছেলেটি এসে ওদের সামনে এসে দাঁড়ায়। হাই, আমি রায়ান। তা জেনে আমরা কি করবো ভাইয়া? বলল রিয়ান্তা। কিছুই না, শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার নাম কি মিস?
অনুরিমাকে উদ্দেশ্য করে বলল, অনুরিমা অনুরিমা নাইস নেম, ধন্যবাদ, চল রিমা দেরি হয়ে যাবে। কথাটা বলে সেখান থেকে চলে যায় ওরা। কিছুটা দূরেই আদিল দাঁড়িয়ে আছে, এতক্ষণ ওদেরকেই পর্যবেক্ষণ করছিল সে। মনে মনে রাগে ফুঁসছে সে। রায়ান নামক প্লেবয় ছেলেটা প্রত্যেকটা মেয়ের সাথে একই রকমভাবেই ফ্লার্ট করে বেড়ায়। আদিল রাগে সেখান থেকে চলে যায়। অনুষ্ঠান শেষে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় অনুরিমার। বাসায় এসে শাওয়ার নিয়ে নেয় সে, বড্ড টায়ার্ড লাগছে তার। বিছানায় শুয়ে শুয়ে নিজের অজান্তেই আদিলের কথা ভাবতে থাকে সে। আজকের দিনটা অনেক ভালো লেগেছে তার। রাতে খাবার খাওয়ার পর অনুরিমা নিজের রুমে এসে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অহনা আগেই এসে শুয়ে পড়েছে বিছানার এক পাশে। হঠাৎ ভাইব্রেশনে অনুরিমা মোবাইলের দিকে তাকায়। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আননোন নাম্বার দেখে মোবাইল বিছানার পাশেই রেখে দিল অনুরিমা। পরপর দুবার কল বেজে ওঠার পর অনুরিমা কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কেউ কোনো কথা বলছে না। বারবার কল দিয়ে বিরক্ত করছেন কেন, স্টুপিড? অনুরিমা বিরক্ত হয়ে কল কেটে দিল। অহনা চোখ পিটপিট করে তাকিয়ে বলল, কে কল করেছিল আপু? আর বলিস না, আননোন নাম্বার ছিল, রিসিভ করলাম কিছু, অপর পাশ থেকে কেউ কোনো কথা বলল না। হবে কোনো বখাটে, শুয়ে পড়ো। অনুরিমা গিয়ে অহনার পাশে শুয়ে পড়ে। অন্যদিকে আদিল গিটার হাতে নিয়ে ব্যালকনিতে একটা টুলে বসে দূর আকাশে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আকাশের চাঁদটা মেঘের আড়ালে ঢেকে আছে। অনুরিমার প্রতি ভালো লাগা যেন দিনকে দিন বেড়েই যাচ্ছে। প্রথম দেখাতেই অনুরিমার প্রেমে পড়ে যায় আদিল। সূর্যের রশ্মির থেকেও তার কথার তেজ বেশি লেগেছিল আদিলের কাছে। আজ নবীন বরণের অনুষ্ঠানের সময় শ্যামরঙা কন্যাকে সবথেকে বেশি রূপসী লেগেছিল তার কাছে। দূর আকাশে তাকিয়ে গিটারের সুর টানে আদিল, দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো, ক্লাসের ফাঁকে তোমায় দেখে প্রথম প্রেমে পড়া, তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সবটুকু আমার চাওয়া, তুমি দূর থেকে কেন হাসো, আড়াল থেকে আমায় কাছে ডাকো, কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে, আমি যাচ্ছি ডুবে ঘোরে কোনো রূপকথার দেশে, আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে। নিস্তব্ধ রাত কাটিয়ে ভোরের আলো ফুটে উঠেছে। সূর্যের আশেপাশে থাকা হলদে আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। ব্যালকনির গ্রিলের ফাঁকে বসে থাকা একজোড়া চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে অনর্গল। হঠাৎ করে আদিলের ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে ব্যালকনিতে। কাল রাতে সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। এরপর ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়। রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে এসে দেখে মন্টু সামনে দাঁড়িয়ে খাবার বেড়ে দিচ্ছে, আর আয়মান সাহেব খাবার খাচ্ছেন। একটু পরেই অফিসে চলে যাবেন। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বেটা, বসো নাস্তা করে নাও। অন্যদিকে অনুরিমা এখনো গভীর ঘুমে মগ্ন। অহনার তো কোনো কথাই নেই, সে হার হামেশা ঘুমোতে পারলেই বাঁচে। আজ শায়লা বেগম কোনো রকম ডাকাডাকি ছাড়াই অনুরিমার রুমে চলে আসেন। এসে দেখেন অনুরিমার অহনা দুজনেই বিছানার দুপ্রান্তে ঘুমোচ্ছে। শায়লা বেগম অহনার কাছে ডাক দেন, এতে করে তার ঘুম কিছুটা হালকা হয়ে আসে। ডাকার পরেও যখন সে ওঠে না, তখন শায়লা বেগম অহনার কান ধরে শোয়া থেকে ওঠান। অহনার চোখ পিটপিট করে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যি আমার মা? আপুকে তো কিছুই বলো না, ও তো এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, শুধু আমার ঘুমেরই দুশ্মন হও তুমি। বিয়াদব মেয়ে, ওর দিয়ে তাকিয়ে দেখেছিস কয়টা বাজে? কলেজে কি আমি যাব? হ্যাঁ যাও না, বারণ কে করেছে? তবে রে, শায়লা বেগম চোখ গরম করে অহনার দিকে তাকান। মায়ের রাগ দেখে অহনা বিছানা ছেড়ে ওয়াশরুমে দৌড় লাগায়। শায়লা বেগম আস্তে করে অনুরিমার কাছে আসেন, আলতো করে হাত বুলিয়ে দেন মেয়ের মাথায়। এরপর নরম স্বরে ডাকতে থাকেন অনুরিমাকে। খানিক বাদে অনুরিমার চোখ পিটপিট করে তাকায় মায়ের দিকে। তাকিয়ে থাকে, ঠোঁট এলিয়ে মুচকি হাসি দেয় সে। এরপর শায়লা বেগম ওঠার জন্য তাড়া দিয়ে রুম থেকে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণের মাঝেই অহনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপর অনুরিমাও ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আসাদ সাহেব নাস্তা করছেন, তখনই হুড়মুড় করে অহনা ডাইনিং টেবিলে আসে। পেছন থেকে অনুরিমা আসে। অহনাকে তাড়াহুড়ো করতে দেখে আসাদ সাহেব বলেন, আস্তে মা, নাস্তা কোথাও উড়ে যাচ্ছে না। তোকে আগেই বলেছিলাম তাড়াতাড়ি ঘুমোবি, নইলে সকাল সময় মতো ঘুম থেকে উঠতে পারবি না, আমার কথা কি কেউ শুনবি না? আহা, মেয়েগুলোকে বকছো কেন? বকে কি আর সাধে, তোমার মেয়েরা আমার একটা কথা শোনে না।
হয়েছে, এবার মেয়ে দুটোকে খেতে দাও, দেরি হয়ে যাবে ওদের। নাস্তা করে দু বোন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আশাদ সাহেবের সাথে বেরিয়ে পড়ে। আশাদ সাহেব মেয়েদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে চলে যান। মিলিয়ার ঝিনুক গেটের সামনেই অনুরিমার জন্য অপেক্ষা করছিল। রিয়ান তা এখনও আসেনি। অনুরিমা ব্যাগ থেকে মোবাইল বের করে রিয়ান তাকে কল করে। পরপর দুবার কল বেজে কেটে যায়। তৃতীয়বার কল করতেই রিয়ান তার মা আমেনা বেগম কল রিসিভ করেন। আসসালামু আলাইকুম আন্টি, রিয়ান তো আজ ভার্সিটি আসবে না? ওয়ালাইকুম সালাম মা, কাল রাত থেকেই ওর জ্বর, বিছানা থেকে উঠতেই পারছে না। ও, ওষুধ খেয়েছে? আচ্ছা, আমি বিকেলে আসব। খেয়েছে। আচ্ছা মা। অনুরিমা মিলি আর চিনুকের সাথে ক্লাসে চলে যায়। রিয়ান তাকে ছাড়া তার ক্লাস করাতেও মন বসছে না। বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে সে। ক্লাসগুলো শেষ করে ওরা ভার্সিটি থেকে বেরিয়ে আসে, বাসায় চলে যাবে। মিলি আর চিনুকের বাড়ি উল্টো দিকে হওয়ায় অনুরিমাকে আজ একাই বাড়ি ফিরতে হবে। অনুরিমা রিক্সা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তখন সেখান দিয়ে আদিল বাইক নিয়ে আসে। অনুরিমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সে বাইক থামায়। আদিলকে দাঁড়াতে দেখে অনুরিমা ভ্রু কুচকে তাকায়। এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে যাবে না? তাতে আপনার কি, নিজের কাছে যান। ওকে, তোমার ইচ্ছে। বলেই বাইক নিয়ে চলে যায়। অনুরিমা দাঁড়িয়ে থেকে আদিলের যাওয়ার পানে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, যেতে বলেছি বলেই কি চলে যেতে হবে নাকি। অনুরিমার ভাবনার মাঝেই কেউ একজন পেছন থেকে ডাক দেয়। অনুরিমা সেদিকে তাকাতেই তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ভেসে ওঠে। আশেপাশে মানুষের তেমন একটা আনাগোনাও নেই, তাই এত কথা না বাড়িয়ে কিছু না বলে সামনের দিকে চলে আসতে নেয় অনুরিমা। হুট করেই রায়ান অনুরিমার হাত ধরে ফেলে। এতে করে অনুরিমার বিরক্তির পরিমাণ আরও বেড়ে যায়। মুখে ফুটে ওঠে তিক্ততা। ঝাঁচালো কণ্ঠে রায়ানকে বলে, হাত ছেড়ুন আমার, যদি না ছাড়ি। অনুরিমা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে, কিন্তু রায়হান কিছুতেই তার হাত ছাড়ছে না। রাগে অনুরিমা এক হাত দিয়ে রায়ানের গালে একটা চড় মেরে দেয়। এতে করে রায়ান অনুরিমার হাত মুচড়ে ধরে। এমন সময় কেউ একজন এসে রায়ানের নাক বরাবর ঘুষি দেয়, আর সে অনুরিমার থেকে দূরে ছিটকে পড়ে। পাশ ফিরে তাকিয়ে দেখে আদিল দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ থেকে যেন আগুনের আভা উপচে পড়ছে। তারপর অনুরিমাকে সাইডে দাঁড় করিয়ে আদিল দৌড়ে গিয়ে রায়ানকে এলো বাথাড়ি মারতে শুরু করে। আদিলের রাগ দেখে অনুরিমা ভয়ে কাঁপতে শুরু করে। মারামারি সে বরাবরই প্রচণ্ড ভয় পায়। তোর সাহস কি করে হয় অনুর হাত ধরার? সেদিনই তোকে বলেছিলাম অনুর থেকে দূরে দূরে থাকবি, বলেই আবার মারতে শুরু করে। অনুরিমা ভয়ে ভয়ে আদিলের কাছে আসতে থাকে। আদিলকে থামানোর চেষ্টা করে বারবার, কিন্তু তারপরেও সে থামছে না। হুট করেই অনুরিমা আদিলকে জড়িয়ে ধরে। হঠাৎ করে কেউ জড়িয়ে ধরায় আদিল থেমে যায়। তাকিয়ে দেখে অনুরিমা তাকে জড়িয়ে ধরেছে। আদিল বুঝতে পারে অনুরিমা ভয় থরথর করে কাঁপছে। অনুরিমাকে শান্ত করে আদিল রায়হানকে শাসিয়ে সেখান থেকে চলে আসে। ওদিকে রায়হান আদিলের হাতে এত মার খাওয়ার পরেও রাগে ফুঁসতে থাকে। আদিল অনুরিমাকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। অনুরিমা দৌড়ে বাড়ির ভেতরে চলে আসে। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে তৈরি হয়ে নেয় রিয়ান তাকে দেখতে যাবে বলে। অনুরিমা রিয়ান তার রুমে এসে দেখে সে বিছানায় শুয়ে ফেসবুকিং করছে। ওকে দেখে রিয়ান তা মোবাইল রেখে একটা দুর্বল হাসি দেয়। অনুরিমা আসার সময় রিয়ান তার জন্য ঝাল দিয়ে ফুচকা কিনে নিয়ে এসেছিল, সেগুলোই ওকে খেতে দেয়। ঝাল ঝাল ফুচকা রিয়ান তার বড্ড পছন্দের। এরপর ওরা বসে বসে অনেকক্ষণ আড্ডা দেয়। সন্ধ্যের দিকে ওরা বাড়ি ফিরে যাবে বলে জানায়, তবে রিয়ান তা আর ওর মা কিছুতেই ওদের একা বের হতে দিবেন না। কিছুক্ষণের মাঝেই আনাব অফিস থেকে আসে। রিয়ান তার রুমে এসে বোনকে দেখে এক পলক অনুরিমার দিকে তাকিয়ে চলে আসতে নেয়। তখনই রিয়ান তা আনাব বলে অনুরিমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। আনাব হুম বলে বাড়ি চলে আসে। রিয়ান তা আর তার মা আমেনা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে অনুরিমা বাড়ির বাইরে চলে আসে। আহনাব তখন গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়েই তাদেরই অপেক্ষা করছিল। এরপর ওরা গাড়িতে উঠে বসে। আহনাব ড্রাইভ করছে, পাশের সিটেই অনুরিমা বসে আছে। দুজনের মাঝেই পিনপত নিরবতা বিরাজ করছে। কিছুক্ষণের মাঝেই আহনাব কাঙ্ক্ষিত স্থানে এসে গাড়ি থামায়। অনুরিমা গাড়ি থেকে নেমে আহনাবকে বাড়ির ভেতরে আসার কথা বলে, তবে আহনাব তখন অন্য কোনো দিন আসবে বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে। সকালে অনুরিমা তার বন্ধু বান্ধবীদের সাথে ক্যান্টিনে বসেছিল। আজ ভার্সিটি আসার পর থেকে আদিলকে সে কোথাও দেখতে পায়নি। রিয়ান্তা মিলি আর চিনুক কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে। সামনেই তাদের সেমিস্টার এক্সাম, আজই নোটিশ বোর্ডে রুটিন দেওয়া হয়েছে। ওদের বকবকানিতে এখানে বসে থাকতে বোর ফিল হচ্ছে অনুরিমার। তাই সে ওদের উদ্দেশ্য করে বলে, তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। দেখিস ওয়াশরুমে গিয়ে আবার হারিয়ে যাস না, ঠাট্টার ছলে বলল রিয়ান্তা।
অনুরিমা রিয়ান্তার দিকে চোখ রাঙিয়ে তাকায়, তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে আসে ওয়াশরুমে যাওয়ার জন্য। হঠাৎ করে কেউ অনুরিমার হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে চলে আসে। সে অজ্ঞাত ব্যক্তির দিকে তাকিয়ে দেখে, আপনি? আমি। তোমাকে আমার কিছু বলার আছে। আমার কিছু শোনার নেই, বলে হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। আদিল অনুরিমার আরো কাছাকাছি আসতে থাকে। দৌড়ে দাঁড়ান, আগে আমার কথা শোনো, তারপর দূরে গিয়ে দাঁড়াবো। কি কথা বলবেন বলুন। তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে তোমাকে আমার খুব করে চাই। দিনকে দিন আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। অন্য হয়েছে বলা, আগে আপনি আমার অনুভূতিগুলোকে উপলব্ধি করুন, তারপর না হয় ভালোবাসার কথা বলবেন। বলেই নিজের হাত থেকে আদিলের হাতটা ছাড়িয়ে চলে যায়, আর মনে মনে ভাবে, আমি বুঝতে পারি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু যেদিন আমার প্রতি আপনার ভালোবাসা পুরোপুরি অনুভব করতে পারবেন, সেদিন আমি আপনার অনুভূতিগুলোকে আপনার কাছে প্রকাশ করব। কথাগুলো ভাবতে ভাবতেই অনুরিমা পুনরায় ক্যান্টিনে চলে আসে। রিয়ান্তা, মিলি আর ঝিনুক কিছু একটা নিয়ে কথা বলছিল। অনুরিমা গিয়ে ওদের পাশে চেয়ার টেনে বসে। ওরা কথা বন্ধ করে এক পলক অনুরিমার দিকে তাকায়, এরপর দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করে। অনুরিমা আদিলের কথা বলা কথাগুলো ওদেরকে বলে। সব কথা শুনে রিয়ান্তা বলে, আমার আগেই মনে হয়েছিল আদিল ভাইয়া আমাদের রিমার উপরে ক্রাশ। আমার ষষ্ঠ ইন্দ্রনীয় কখনো মিথ্যা হয় না। পরোক্ষভাবে আদিল ভাইয়া তোকে প্রপোজ করেছে, আর তুই কি না কিছু না বলে চলে আসলি, বলল ঝিনুক। এতটা আনরোম্যান্টিক কেন তুই? চুপ থাকতো তোরা, এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। ওকে। অহনা কোচিং করে হাতে একটা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট হাতে নিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার পেছনে আসছে। পেছনে তাকিয়ে কাউকেই সে দেখতে পেল না। মামুন স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, পেছন পেছন হেঁটে আসছে। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, ভূত নয় তো, ভাবতেই যেন শরীর শিরশিরে উঠল তার। সামনেই তার HSC পরীক্ষা, তাই খুব মনোযোগ দিয়ে পড়ছে সে। মাগরিবের আজানের আগেই কোচিং ছুটি হয়ে যায়। এখনও সন্ধে হয়নি, বিকেলের রক্তিম আভা এখনও চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে আয়াতুল কুরসি পড়ে বুকে তিনবার ফুঁ দিয়ে আবার হাঁটতে শুরু করে। অহনা চলে যেতেই কিছুটা দূরে কারো বাড়ির দেওয়ারের আড়াল থেকে একটা ছেলে বেরিয়ে আসে। ছেলেটি অহনার যাওয়ার পানে তাকিয়ে আছে, মুখে তার অমায়িক হাসি। এতক্ষণ ছেলেটা অহনাকে মামুন স্যারের বাসা থেকে ফলো করে এসেছে। অহনা খুব দ্রুত হেঁটে বাসায় চলে আসে। অনুরিমা তড়ার টেবিলে বসে পড়ছিল। অহনা রুমে এসে হাঁপাতে থাকে। অনুরিমা ওকে এভাবে হাঁপাতে দেখে জিজ্ঞেস করে, অনা হাঁপাচ্ছিস কেন? আর বলিস না আপু, মামুন স্যারের বাসা থেকে বের হওয়ার পর মনে হলো কেউ আমাকে ফলো করছে, কিন্তু আমি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পাইনি। বলিস কি, কাল থেকে আর একা একা আসিস না, তোর বান্ধবী রিনির সাথে আসবি। আপু, গোলের মাথায় ভূতের উপদ্রব হয়নি তো? আর এই ভূত আসবে কোত্থেকে? ওদের কথার মাঝেই আজান পড়ে যায়। দু বোন অজু করে এসে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে অনুরিমার অহনা মায়ের কাছে যায়। উনি নামাজ পড়ে রান্না করে সন্ধ্যের নাস্তা তৈরি করছিলেন। অহনা তার মাকে বলল, আম্মু আজ আমি নাস্তা বানাই। কি বানাবি শুনি? মালাইকা আর নুডলস। শায়লা বেগম কপালে হাত দিয়ে বলে, বাড়ির তো শুধু এই দুটোই, কিছু করতে হবে না, সর আমি বানাচ্ছি। আম্মু প্লিজ, আর এইভাবে বলছো কেন আম্মু? আমি তো রান্না করতে পারি। আচ্ছা, কিন্তু সাবধানে। কিছুক্ষণের মধ্যেই অহনা মালাই চা আর নুডলস রান্না করে ডাইনিং টেবিলে রাখে। অনুরিমা খেয়ে খুব প্রশংসা করে বোনের, সাথে শায়লা বেগমও। অহনা খুব ভালো করে মালাই চা করতে পারে। শায়লা বেগম শিখিয়েছেন দুই মেয়েকে। ওনার ধারণা মেয়েদের সব কাজেই পটু থাকতে হয়, তাই তিনি দুই মেয়েকেই সব ধরনের রান্না এবং কাজ শিখিয়েছেন। রাতে বাড়িতে এসে রায়ান তার রুমে চলে আসে। পুরো রুমের লাইট অফ করে ইজি চেয়ারে বসে সেদিন কিভাবে আদিল তাকে মারছিল সেটাই কল্পনা করতে থাকে। মনে মনে একটা কথাই ভেবে নেয়। রায়ানের ভাবনার মাঝেই তার ছোট বোন রিনি এসে খাবার খাওয়ার জন্য ডাকে। এরপর রায়ান ফ্রেশ হয়ে খাবার খেতে যায়। খাবার খেয়ে অনুরিমার অহনার রুমে চলে আসে। অনুরিমা বিছানা গুছিয়ে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেদিনের মতো আবারও সে একই নাম্বার থেকে কল আসে। রাগে অনুরিমা ফোন সাইলেন্ট করে বালিশের পাশে রেখে দেয়, কিন্তু পরপর কল আসতেই থাকে, থামার কোনো নামগন্ধও নেই। আজও অনেকটা বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। গলার আওয়াজ কিছুটা চেনা চেনা লাগে অনুরিমার কাছে। পুনরায় সে আবার জিজ্ঞেস করে, কে বলছে? আই লাভ ইউ অনু। অনু নামটা শুনে অনুরিমা বুঝতে পারে ফোনের অপর প্রান্তে কে রয়েছে।
এরপর আবার ফোনটা কানে নিয়ে বলে, আদিল, চিনে ফেলেছো? অনুরিমার ফোনে কথা বলতে দেখে অহনা ইশারায় জিজ্ঞেস করে কে কল করেছে। অনুরিমা কলটা মিউট করে জানায় যে আদিল কল করেছে। অহনা তার বোনকে বলে। অনুরিমা অহনাকে ভেংচি কেটে ফোন আবার কানে নেয়। অনু, তুমি কি শুনতে পারছো? এভাবে কল করে বিরক্ত করার কি মানে? আমি জানি তুমি একদমই বিরক্ত হচ্ছ না, প্লিজ বলো তুমিও আমাকে পছন্দ করো। না, পছন্দ করি না। কথাটা বলে অনুরিমা কল কেটে দেয় আর খিলখিলিয়ে হাসতে থাকে। অনুরিমাকে হাসতে দেখে অহনা হাসির কারণ জিজ্ঞেস করে সে জানায় একটা হাসির কথা মনে পড়ায় সে হাসছে। এরপর দুজনে শুয়ে পড়ে। অপরদিকে অনুরিমার হুট করে কল কেটে দেওয়ায় আদিল মন খারাপ করে ব্যালকনিতে কিছুক্ষণ বসে থাকে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, একদিন ঠিকই আমি তোমার মন জয় করব, খুব ভালোবাসি তোমায় অনু। আজ রিয়ান্তাদের বাড়ি পুরোটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজ অনুরিমা পরিবার সহ এখানে উপস্থিত হয়েছে। আজ তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা। অনুরিমা আর অহনা দুজনেই সাদা গাউন পরে এসেছে। রিয়ান্তা লাল রঙের গাউন পরেছে। অনুরিমা রিয়ান্তার সাথে সোফায় বসে আছে। রিয়ান্তার ফ্যামিলির অনেকেই আছে, অহনাও সাথে রয়েছে। বোন, তোকে খুব সুন্দর লাগছে, ছোট পাখি তোমাকেও সুন্দর লাগছে। আহনাফের কথার উত্তরে অহনা আর রিয়ান্তা বলে, থ্যাংক ইউ ভাইয়া। অনুরিমা সোফায় বসে থেকে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। রিয়ান্তার অহনার প্রশংসা করলো কিন্তু ওর করলো না। আহনাফ ওর প্রশংসা কেন করলো না সেটাই মনে মনে ভাবতে থাকে। অনুরিমাকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে আহনাফ মুচকি হাসে। এরপর তাকে উদ্দেশ্য করে বলে, হোয়াইট ফেরি, তোমাকে খুব সুন্দর লাগছে। আহনাফের মুখে প্রশংসা শুনে অনুরিমা কিছুটা থতমত খেয়ে যায়। একটু আগেই সে মনে মনে ভাবছিল তাকে কেন প্রশংসা করা হলো না। হুট করেই আহনাফ তার মনের কথা বুঝে গেল। রিয়ান্তা একবার আহনাফের দিকে তো আরেকবার অনুরিমার দিকে তাকাচ্ছে। অনুরিমা আহনাফের দিকে তাকিয়েছিল, রিয়ান্তা ওর দিকে ভ্রু কুচকে তাকায়। যা দেখে অনুরিমা আহনাফের দিক থেকে চোখ সরিয়ে কাঁপা স্বরে বলল, ধন্যবাদ ভাইয়া। অনুরিমার মুখে ভাইয়া ডাক শুনে আবারও আহনাফ মনক্ষুণ্ণ হলো। মুখে ফুটলো উঠলো বিষণ্ণতার ছাপ। সবসময় কেন তাকে এভাবে ভাইয়া ডেকে আহত করতে হবে? মাঝে মাঝে তো নাম ধরেও ডাকতে পারে। আহনাফ পুনরায় নিজেদের স্বাভাবিক করে মুখের হাসির রেখা ফুটিয়ে তোলে। মনে মনে ভাবতে থাকে, খুব শীঘ্রই আমি বাবা মাকে মনের কথা জানাবো, আর জানি বাবা মা আমার সিদ্ধান্তে খুশি হবেন। কিছুক্ষণ বাদেই কেক কাটা হয়। রিয়ান্তা নিজে হাতে সবাইকে কেক খাইয়ে দেয়। অনুরিমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। ওরা রিয়ান্তাদের বাড়ি থেকে ডিনার করেই বাসায় ফেরে। অনুরিমা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে অহনা মোবাইলে গেম খেলছে। বাইরে থেকে এসেও ফ্রেশ হয়নি সে। অনুরিমা অহনার কাছে গিয়ে মোবাইলটা নিয়ে নেয়। কিছুক্ষণের মাঝেই অহনা ফ্রেশ হয়ে আসে। অনুরিমা তখন শুয়েছিল। অহনা আস্তে করে বোনের কাছে এসে বলে, আপু ঘুম আসছে না, চলো মোবাইলে লুডো খেলি। ঘড়িতে তাকিয়ে দেখেছিস কয়টা বাজে? এখন কোনো খেলা চলবে না, আয় আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম আসবে। অহনা আর কোনো কথা না বলে বোনের পাশে গিয়ে শুয়ে পড়ে। অনুরিমা অহনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটা সময় অহনা ঘুমিয়ে পড়ে। অনুরিমা ছোট বোনের কপালে আদরের পরও সেঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন আয়মান সাহেব। রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে আসেন তিনি। আদিলও তার বাবার পেছন পেছন আসেন। আয়মান সাহেব বিছানায় বসতেই আদিল ওনার সামনে এসে দাঁড়ায়। তারপর ইনিয়ে বিনিয়ে কিছু বলার চেষ্টা করে। আয়মান সাহেব সোজা সাপটা জিজ্ঞেস করেন, তুমি কি কিছু বলতে চাও বেটা? বাবা, তাহলে বলে ফেলো। আসলে হয়েছে কি, আমি একটা মেয়েকে পছন্দ করি। পছন্দ বললে ভুল হবে, তাকে আমি ভালোবাসি। বাহ, খুব ভালো কথা। মেয়েটা কে? আশাদ আঙ্কেলের বড় মেয়ে অনুরিমা। ওকে আমি বিয়ে করতে চাই বাবা। প্রতিটা মুহূর্তে মনে হয় এই বুঝি আমি ওকে হারিয়ে ফেললাম। আচ্ছা, আমি আশাদের সাথে এই নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ বাবা। মেনশন নট বাচ্চা। পরের দিন সকালে অহনার কলেজের আজ বিদায় অনুষ্ঠান শুরু হবে। অনুরিমা সুন্দর করে মনকে সাজিয়ে দিচ্ছে। অহনাকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে অনুরিমা। হালকা সাজে খুব সুন্দর দেখাচ্ছে অহনাকে। কিছুক্ষণ পরেই তার বান্ধবী রিনি আসে। আজ দুজন একসঙ্গে কলেজে যাবে। অনুরিমাও তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, তাকে ভার্সিটি যেতে হবে। অনুরিমা আগেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এরপর অহনা আর রিনিও কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রিকশায় করে যাচ্ছে দুজন। এমন সময় দুটো বকাটে ছেলে ওদের রিকশার সামনে এসে দাঁড়ায় এবং উল্টো পাল্টা অনেক কিছুই বলতে থাকে। এমন সময় একটা ছেলে বাইক নিয়ে রিকশার পাশে থামায়। হেলমেট খুলে খারাপ ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে,
ছেলেটার মুখে পুলিশের কথা শুনে বকাটের ছেলেগুলো তাড়াতাড়ি করে পালিয়ে যায়। অহনা আর রিনি ছেলেটাকে ধন্যবাদ বলে সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসে। ছেলেটা বাইকে বসে ওদের রিক্সাটা ফলো করতে থাকে। ক্লাস শেষে অনুরিমা, রিয়ান্তা, মিলি আর ঝিনুকে ক্যান্টিনে বসিয়ে রেখে লাইব্রেরিতে এসেছে। তার গুরুত্বপূর্ণ কিছু বই লাগবে সেই জন্য। তিনজনে বসে বসে তার জন্যই অপেক্ষা করছে। অনুরিমা কাঁধে ব্যাগ আর হাতে দুটো বই নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। হঠাৎ করেই কেউ একজন তার হাত ধরে টেনে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে আসে। অনুরিমা প্রথমে মনে করে হয়তো আদি লোকে নিয়ে এসেছে, কিন্তু পরক্ষণেই সামনে থাকা ব্যক্তিকে দেখে তার মনে ভয় ঢুকে যায়। কারণ সামনে রাইয়ান দাঁড়িয়ে আছে, মুখে তার শয়তানি হাসি। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আজ দেখি কে তোমাকে বাঁচায়। খুব দেমাক না তোমার? সেই দেমাক আজ আমি ভেঙে চুরমার করে দেব। বলে অনুরিমার কাছে এক পা দু পা করে এগোতে থাকে। হুট করে রাইয়ান অনুরিমার ওড়নায় হাত দেয়। ভয়ে অনুরিমা কান্না করে দেয়। সে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু রাইয়ান তার কথার কোনো গুরুত্ব দেয় না। তার একদম কাছে চলে আসে রাইহান। সে অনুরিমার বাহু ধরতে যাবে এমন সময় আদিল এসে রাইয়ানকে নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারে। হুট করেই এমন হওয়ায় রাইয়ান অনুরিমার থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে। এরপর ইচ্ছে মতো মারতে থাকে রাইয়ানকে। অনুরিমার দৌড়ে এসে আদিলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই থামাতে পারছে না। সেদিন তোকে একটা সুযোগ দিয়েছিলাম, ভেবেছি তুই শুধরে যাবি, কিন্তু না, আমার ভাবনাকে তুই ভুল প্রমাণিত করলি। ছেড়ে দিন ওনাকে, আমি চাইছি না ইউনিভার্সিটিতে কোনো ধরনের সমস্যা তৈরি হোক। রায়ান খোঁড়াতে খোঁড়াতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। অনুরিমা আদিলের হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে রক্ত। সে কিছুটা ঘাবড়ে গিয়ে আদিলের হাতটা ধরে। আদিল অনুরিমার চোখের দিকে তাকায়, চোখে পানি চিকচিক করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। অনুরিমা শান্ত স্বরে জিজ্ঞেস করে, আপনার হাতে কি হয়েছে, রক্ত কেন? ও কিছু না, হয়তো কেটে গেছে। দেখি হাতটা। অনুরিমা তার ব্যাগ থেকে টিস্যু বের করে আদিলের হাতে জমে থাকা রক্ত মুছে দেয় যত্ন সহকারে। আদিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুরিমার দিকে। এখনো কি বলবে, ভালোবাসো না আমায়? প্লিজ বলো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই সমস্ত আপনার ভাবনা? তাহলে আমার সামান্য ব্যথায় তুমি কেন বিচলিত হচ্ছ? কারণ আমাকে বাঁচানোর জন্য আপনার হাতে আঘাত পেয়েছেন। আদিলকে একটা চেয়ারে বসিয়ে অনুরিমা তার ব্যাগ থেকে একটা টিস্যু বের করে আদিলের হাতে জমে থাকা রক্ত মুছে দিচ্ছিল। আদিল তার দিকে কিছুটা ঝুঁকে আছে। আদিল অনেকটা কাছে চলে এসেছে অনুরিমার, যার দরুন আদিলের প্রত্যেকটা নিঃশ্বাসের ওঠানামা গুনতে পারছে অনুরিমা। আদিল এক প্রকার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ইতিমধ্যেই আদিলের হাতে ব্যান্ডেজ করা হয়ে গেছে। অনুরিমার মুখ দিয়ে যেন কোনো শব্দই বের হচ্ছে না। ভেতরে ভেতরে যেন এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে আসতে নিলেই আদিলের কথা শুনে থমকে দাঁড়ায় সে। কি করলে আমি তোমার ভালোবাসা পাবো অনু? আমার সময় লাগবে। তোমার যত সময় লাগে তুমি নাও, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দিও। কথাটা বলেই সেখান থেকে চলে যায় অনুরিমা। আদিল তার যাওয়ার পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আজ সে খুব খুশি, অনুরিমার চোখে নিজের জন্য ভালোবাসা কেয়ার দেখেছে সে। অহনার কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনুষ্ঠানের প্রথম বর্ষের শিক্ষার্থীরা নাচে অংশগ্রহণ করেছে। স্যাররা নিজেদের বক্তব্য দিয়েছে। পরিশেষে ওদেরকে অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, সাথে গোলাপ আর রজনীগন্ধা ফুল। অহনা রিনিকে নিয়ে কলেজ থেকে বের হচ্ছিল, তখনই দেখে সকালের সেই বাইকে থাকা ছেলেটা এখনও বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনে চলে আসতে নিলেই ছেলেটা অহনার নাম ধরে ডাকে। ছেলেটার ডাকে অহনা পেছন ফিরে তাকায় আর অবাক হয়ে বলে, আপনি আমার নাম জানেন কি করে? মানে তো আমরা আপনার নাম জেনে কি করবো ভাইয়া? একদমই না। নিয়ে নে না, বলল রিনি। শায়ান অহনার হাতে একটা বেলি ফুলের মালা পেঁচিয়ে দেয়। এরপর অহনার হাতে থাকা দুটো গোলাপের থেকে একটা নিয়ে নেয়। রিনি একটা রিক্সা দাঁড় করায়। এরপর অহনাকে নিয়ে রিক্সায় উঠে বসে। বাসায় এসে রিনি তার মায়ের সাথে আজকের সব কথা বলতে শুরু করে। এমন সময় রায়ান খোঁড়াতে খোঁড়াতে বাসায় আসে, তার নাকে আর ঠোঁটের পাশে ব্যান্ডেজ করা। রায়ানের এই অবস্থা দেখে রিনি আর তার মা দৌড়ে আসে। এই অবস্থার কথা জিজ্ঞেস করায় রায়ান কিছু না বলে নিজের রুমে চলে আসে। রিনি রায়ানের পেছন পেছন আসে। ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? তেমন কিছু না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ও, তোর আজকের দিন কেমন কাটলো? এরপর রিনি কলেজে যাওয়ার সময় থেকে সব কথা বলে রায়ানকে। রায়ান মনে মনে ভাবতে থাকে সেও তো আজ একটা ভুল করতে যাচ্ছিল। রিনির মতো অনুরিমাও তো কারো বোন, কারো মেয়ে। আর যদি আদিল সময় মতো না আসতো তাহলে সেও তো একটা বড় অন্যায় করে ফেলেছিল। তার বোনও সেই একই বিপদে পড়তে যাচ্ছিল। ভেতরে ভেতরে রায়ান অনুতপ্ত হতে থাকে। অনুরিমা ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে ঘুমোচ্ছিল।
কিছুক্ষণ আগেই অহনা কলেজ থেকে বাসায় ফিরেছে। শায়লা বেগম তাদের রুমে বিছানায় বসেছিলেন। এমন সময় আসাদ সাহেব বাসায় আসেন। শায়লা বেগমকে বলেন, শায়লা, তোমার সাথে আমার কথা আছে। হুম, বলো। একদিন তোমাকে আমার একটা বন্ধুর কথা বলেছিলাম না, আয়মান নাম। হুম। আয়মান তার ছেলে আদিলের জন্য আমাদের অনুরিমাকে পছন্দ করেছে। ছেলে দেখতে শুনতে ভালোই। এর আগেও আদিলের সাথে আমার দেখা হয়েছে অফিসে। ছেলেটা আমাদের অনুরিমা যেই ভার্সিটিতে পড়ে সেখানেই মাস্টার্স করছে। তুমি কি বলো? তুমি আমাদের মেয়ের জন্য যা ভালো মনে করো। তাহলে আয়মানকে আসতে বলি বাড়িতে। আচ্ছা। রাতে অনুরিমা আর অহনা পড়ছিল, তখনই ব্যালকনি থেকে কিছু একটা শব্দ ভেসে আসে। অনুরিমা টেবিল ছেড়ে উঠে গিয়ে ব্যালকনিতে আসে, তারপর নিচে তাকিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে। কাগজটা তুলে নিয়ে খুলে দেখে সেখানে ভালোবাসি অনু লেখা। কাগজটা এখানে কে ফেলেছে সেটা দেখতেই আশেপাশে তাকাতেই তার নজর পড়ে নিচের রাস্তার দিকে। ল্যাম্পপোস্টের আলোতে আদিলকে স্পষ্ট দেখা যাচ্ছে, সে অনুরিমার দিকে তাকিয়ে আছে। ইশারায় ভালোবাসার কথা পুনরায় বলতে থাকে। অনুরিমা রাগ দেখিয়ে কাগজটা ব্যালকনিতে ফেলে রুমে চলে আসে। বেশ কিছুক্ষণ পর অনুরিমা ব্যালকনিতে এসে নিচের দিকে হালকা উঁকি ঝুঁকি দিয়ে দেখে আদিল এখনো আছে কিনা। আদিল এতক্ষণে চলে গেছে ভেবে সে আবারও কাগজটা তুলে নিয়ে রুমে চলে আসে। রাস্তার একটা দেওয়ালের আড়াল থেকে আদিল বেরিয়ে আসে। মুখে তার হাসি প্রশস্ত। তারপর সেখান থেকে চলে যায় সে। পরের দিন সকালে অহনা কোচিং করে বাসায় ফিরছিল, তখনই সায়ান তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর অহনার মনে হয় আজও তার পেছন পেছন কেউ আসছে, তাই সে পিছু তাকিয়ে দেখে সায়ান আসছে। অহনা দু হাত কোমরে রেখে সায়ানকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি আমাকে ফলো করছেন কেন? ও, তাহলে যান। অহনা তার হাঁটার গতি কমিয়ে দেয়। সায়ান অহনার আগে আগে হাঁটতে থাকে। অহনার এমন কাণ্ড দেখে তার বেশ হাসি পাচ্ছে। মুখে হাসি রেখে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। অহনা এরপর বাসায় চলে আসে। আজ অনুরিমা ভার্সিটি যায়নি, শায়লা বেগম নিষেধ করেছেন যেতে। অনুরিমা কারণ জিজ্ঞেস করলে উনি জানান আজ বাড়িতে মেহমান আসবে। কারা আসবে জানতে চাইলে তিনি মেয়েকে উত্তর দেন আজ অনুরিমাকে দেখতে আসবে। এই কথা শুনে অনুরিমার মনটা বেজায় খারাপ হয়ে যায়। সে তো আদিলকে ভালোবাসে, তাহলে অন্য কাউকে সে কী করে বিয়ে করতে পারে? আর তার বাবা মা তার বিয়ে এত তাড়াতাড়ি দিতে চাইছেন কেন? বিকেলের দিকে আয়মান সাহেব অনুরিমাদের বাড়িতে আসেন। আদিল এখনও আসেনি। সে অনুরিমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব কথাবার্তা ফাইনাল হওয়ার পর আসবে। অনুরিমার একটা থ্রি পিস পরে তৈরি হয়েছে, ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া। আসাদ সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছেন আয়মান সাহেবের সাথে। অহনা এসে অনুরিমাকে ড্রয়িং রুমে নিয়ে আসে। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করেন ওনারা। ছেলের জেদের জন্য এত তাড়াহুড়ো করে বিয়ের দিন তারিখ ঠিক করতে হচ্ছে আয়মান সাহেবকে। বিয়ের পর সংসারের কোনো ধরনের চাপ অনুরিমার পড়ালেখার ওপর পড়বে না বলে আশ্বাস দেন তিনি। অনুরিমা এখনও জানেই না তার কার সাথে বিয়ে ঠিক হয়েছে। অনুরিমা নিজের রুমে এসে চুপটি করে বসে আছে। তার মনটা বড্ড খারাপ, সে যে আদিলকে ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে অনুরিমার রুমে কেউ কড়া নাড়ে। সে দরজার দিকে তাকিয়ে দেখে অহনা আর আদিল দাঁড়িয়ে আছে। আদিলকে তার রুমে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। ভীতু চোখে অহনার দিকে তাকায় সে। ইশারায় জানার চেষ্টা করে আদিল এখানে কি করে এলো। অহনা বোনের চোখের ভাষা বুঝতে পেরে বলে, আবু একটু পরে সব বুঝে যাবে, ভাইয়া তোমার কথা বলো, আমি বাইরে গেছি। অহনা রুম থেকে বেরিয়ে আসে। আদিল অনুরিমার কাছে এসে দাঁড়ায়। তখনও সে আগের মতো বিছানায় বসে আছে। আদিল কেন এখানে এসেছে কথাটা ভাবনায় আসতেই অনুরিমা তার দিকে তাকায়। আদিলের মুখটা হাসিটাও আরও প্রশস্ত হয়ে যায়। সে অনুরিমাকে বলে, সারপ্রাইজটা কেমন লেগেছে অনু? কিসের সারপ্রাইজ? এই যে বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালাম, আমি জানতাম আঙ্কেল আন্টি রাজি হবেনি। তার মানে আয়মান আঙ্কেল আপনার বাবা? হুম, আমাকে বিয়ে করতে তুমি রাজি তো? অনুরিমা কিছু না বলে মুখ অন্যদিকে করে রাখে। আদিল অনুরিমার কাছে গিয়ে বসে। অন্যদিকে অনুরিমা মুচকি হাসছে। আদিল এসে তার হাত ধরে। অনুরিমা আদিলের দিকে তাকায়। আদিল একটা রিং বের করে তার হাতে পরিয়ে দেয়। তারপর হাতের উপরের পাশে চুমু এঁকে দেয়। আর কিছুদিনের অপেক্ষা, এরপর থেকে তুমি শুধু আমার, মিসেস মেহবুব। ইতিমধ্যেই অহনা এই খবর সবাইকেই ফোন করে জানিয়ে দিয়েছে। রিয়ান্তা কল করে বেশ অনেকক্ষণ অনুরিমার সাথে কথা বলেছে।
রিয়ান্তা অনুরিমার বিয়ে ঠিক হয়েছে এই কথাটা তার মায়ের সাথে বলতে থাকে। আহনাব অফিস থেকে বাসায় আসতেই এমন একটা কথা শুনে তার পুরো পৃথিবী যেন থমকে গেছে। কোনো রকমে চোখের পানি আটকে নিজের রুমে চলে আসে, সোজা জানলার পাশে গিয়ে দাঁড়ায় সে। সে তো আজই তার মনের কথা তার বাবা মাকে জানাতে চেয়েছিল, কিন্তু তার আগেই সব কিছু এলোমেলো হয়ে গেল। বোন তো দেরি হয়ে গেল, তাই না অনুরিমা? আমার মনের কথাগুলো মনের মাঝেই আটকে পড়ে রইল। তোমাকে আমার কোনো দিনও পাওয়া হবে না, একটু কি আমাকে ভালোবাসা যেত না? আমি যে এই বিরহ কাটিয়ে উঠতে পারছি না, ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছি দিনকে দিন। কি করলে তোমাকে ভুলে যাওয়া যাবে? অনুভূতিগুলো যে এতদিনে আকাশ ছুঁয়েছে। কথাগুলো ভাবতে ভাবতেই আহনাফের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এক মনে সে ঘন কালো মেঘে ছেয়ে থাকা আকাশটার দিকে তাকিয়ে আছে। আকাশটাও মনে হচ্ছে তার মন খারাপের সাথে পাল্লা দিয়ে মেঘের আড়ালে নিজেকে ঢেকে রেখেছে। আকাশটা না হয় মেঘের আড়ালে নিজেকে ঢেকেছে, আহনাফ কী দিয়ে নিজেকে আড়াল করবে? এর উপায় যে তার জানা নেই। রিয়ান্তা এসে আহনাফকে ডাকে খাবার খাওয়ার জন্য। সে সাপ সাপ না করে দেয়, বলে দেয় সে বাইরে থেকে খেয়ে এসেছে, এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। রিয়ান্তা আহনাফের রুমে আসে। তাকে দেখে রিয়ান্তা বলে, ভাইয়া তোমার কি হয়েছে? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কই, কিছু হয়নি তো। তুমি কি কাঁদছ? কিন্তু কেন? আরে ধুর পাগলি, আমি কাঁদবো কেন? আহনাফ ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলে রিয়ান্তাকে বাইরে পাঠিয়ে দেয়। রিয়ান্তা বেশ ভালোই বুঝতে পারছে তার ভাইয়ের কিছু একটা হয়েছে, তার যে জানতেই হবে আহনাফের কি হয়েছে। রিয়ান্তা চুপচাপ তার মায়ের কাছে এসে বলে তার ভাই বাইরে থেকে খেয়ে এসেছে, তাই এখন খাবে না। পরের দিন সকালে অহনা কোচিং করতে যায়। কাল থেকে তার HSC পরীক্ষা শুরু। সায়ান তার কোচিংয়ের সামনে দাঁড়িয়ে ছিল তখন। অহনা কোচিং থেকে বেরিয়ে সায়ানকে দেখে ভ্রু কুচকে তার দিকে তাকায়। সায়ানের এভাবে প্রতিদিন তার আশেপাশে থাকাটা তার কিছুতেই কাকতালীয় মনে হচ্ছে না। অহনাকে দেখা মাত্রই সায়ান তার সামনে আসে, পকেট থেকে একটা কলম বের করে বলে, ধন্যবাদ। অহনা হাসি মুখে সায়ানের থেকে কলমটা নিয়ে নেয়। এমন সময় এই রাস্তা দিয়েই আহনাফ অফিসের কাজে কারোর সাথে দেখা করতে যাচ্ছিল। অহনাকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায়। অহনার কোনো সাহায্য লাগবে কিনা জানার জন্য সে তার কাছে যায়। আহনাফ সায়ানকে দেখে বলে, তুই এখানে কি করছিস সায়ান? ছোট পাখিকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে এখানে আসলাম। ভাইয়া আপনারা একে অপরকে চেনেন? ছোট পাখি, তুমি তো বাসা যাচ্ছ তাই না? চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, আমি ও রাস্তা দিয়ে যাব। আচ্ছা ভাইয়া। আহনাফ অহনাকে তাদের বাড়ির সামনে পৌঁছে দেয়। অহনা ধন্যবাদ জানিয়ে বাসার ভেতর চলে আসে। আহনাফ এক পলক অনুরিমার রুমের ব্যালকনির দিকে তাকায়। ফাঁকা ব্যালকনির দিকে তাকিয়ে কারো অস্তিত্ব পায় না আহনাফ। একটা দীর্ঘশ্বাস ফেলে সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। অহনা রুমে এসে দেখে অনুরিমা শুয়ে শুয়ে মোবাইলে কারোর সাথে কথা বলছে। চট করে অহনা বুঝে যায় তার বোন কার সাথে কথা বলতে পারে। সে ফ্রেশ হয়ে অনুরিমার পাশে গিয়ে বসে। অনুরিমা তখন বিছানায় বসেছিল। অহনা বোনকে জড়িয়ে ধরে বলে, কিছুদিন পর তো তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি আমাদের ভুলে যাবে আপু? অনা এসব কি কথা, আমি কি তোদের ভুলে যেতে পারি? তখন আমি তোমাকে খুব মিস করব আপু। আমিও খুব মিস করব পাখি। রাতে আহনাব অফিসের কাজ সেরে বাসায় আসে। খাওয়া দাওয়া করে বাবা মায়ের উদ্দেশ্যে বলে খুব দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে চায়। ভিসার কাজ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। ছেলের এমন কথা শুনে ওনারা কারণ জিজ্ঞেস করলে আহনাব জানায় তার এখানে ভালো লাগছে না, তাই সে দেশের বাইরে চলে যেতে চাইছে। ওনারা খুশি মনে ছেলের ইচ্ছেকে প্রাধান্য দেন। আহনাফের এমন কথা শুনে রিয়ান্তার মন খারাপ হয়ে যায়। সে এখন পুরোপুরি বুঝতে পারছে তার ভাই কেন এখান থেকে চলে যেতে চাইছে। আজ দুপুরে রিয়ান্তা আহনাফের রুমে একটা ডায়েরি পেয়েছে, যেখানে পুরোটা জুড়ে শুধুমাত্র অনুরিমার বসবাস। কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই জানার পরও তার ভাইয়ের কি হয়েছে তা জানার জন্য রিয়ান্তা ডায়েরিতে হাত দেয়। সে জানে তার ভাই ডায়েরি লিখতে ভালোবাসে, হয়তো মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখতে পারে। সে জানতো ডায়েরি পড়ে সে কিছু হয়তো জানতে পারবে, তবে ডায়েরি থেকে যে অনুরিমার নাম ভেসে আসবে সেটা সে কখনো ভাবেনি। আদিল তার রুমে শুয়ে শুয়ে অনুরিমার কথা ভাবছিল। কিছুতেই তার ঘুম আসছে না, বারবার অনুরিমার হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠছে। চট করে উঠে বসে আদিল, বিছানার পাশের টেবিল থেকে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে আসে। কিছু সময়ের মাঝেই আদিল পৌঁছে যায় অনুরিমাদের বাসার সামনে।
এরপর অনুরিমাকে কল করে ব্যালকনিতে আসতে বলে। অনুরিমা ব্যালকনিতে এসে দেখে আদিল গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার আরামে ঘুমোতে পারবে। মানে? মানে কিছু না, আই লাভ ইউ অনু। আই লাভ ইউ টু। পরের দিন সকালে অহনা রেডি হয়ে নিয়েছে, আজ থেকে তার পরীক্ষা শুরু। অনুরিমা তার সাথে যাবে আজ। বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে অহনা আর অনুরিমা। পরীক্ষা কেন্দ্রের সামনে এসেই দেখতে পায় রায়ান তার বোনকে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। অনুরিমাকে দেখতে পেয়ে রায়ান মাথা নিচু করে দাঁড়ায়। রিনিকে নিয়ে অহনা কলেজের ভেতর প্রবেশ করে। রায়ান সামনে এসে দাঁড়ায়। তাকে এভাবে সামনে আসতে দেখে অনুরিমা ভয় পেয়ে যায়। তাকে ভয় পেতে দেখে রায়ান বলে, প্লিজ আমাকে ভয় পেও না, সেদিনের কাজের জন্য আমি সত্যি খুব অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও অনুরিমা। অনুরিমা কোনো কথা না বলে আশেপাশে তাকায়। আশেপাশে আরও অনেকেই রয়েছে যে যার মতো ব্যস্ত। অনুরিমা কিছু বলছে না দেখে রায়ান আবার বলে, তুমি বিশ্বাস করো কথাগুলো আমি মন থেকেই বলছি, আমারও তো ছোট বোন আছে, আমি নিজেকে শুধরে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে ভাইয়া। দূরে থেকে আদিল ওদের সব কথাই শুনছে। সে অনেকক্ষণ আগেই এখানে এসেছিল, সে জানতো আজ রায়ান কোনো রকমের গণ্ডগোল করবে না। রায়ানের চোখ মুখে অনুতাপ দেখতে পেয়েছে সে। রায়ান তাকে দেখলে কোনো কথা বলতে পারবে না, তাই সে তাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য। আদিল কিছুক্ষণ বাদেই অনুরিমার পাশে এসে দাঁড়ায়। রায়ান আদিলের কাছেও ক্ষমা চেয়ে সেখান থেকে দূরে এসে দাঁড়ায়। দেখতে দেখতে অহনার সবগুলো পরীক্ষা খুব ভালোভাবেই শেষ হয়ে যায়। আজ সবাই বিয়ের শপিং করছে। অনুরিমা অনেক খুশি, আর মাত্র চার দিনের ব্যবধান, তারপর সারা জীবনের জন্য ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে। আদিল অনুরিমার জন্য শাড়ি এবং লেহেঙ্গা পছন্দ করছে। অনুরিমা শাড়ি পরতে পারে না, তাই আদিল শাড়ি ছাড়াও কিছু চুড়িদার সিলেক্ট করে দিচ্ছে। আদিলের জন্য শেরওয়ানি পাঞ্জাবি কেনা হয়েছে, সব কিছুই অনুরিমার সাথে ম্যাচিং করা। ওরা শপিং করে একটা রেস্টুরেন্টে যায়। একটা টেবিলে বড়রা বসেছেন, অন্য আরেকটা টেবিলে রিয়ান্তা এবং আদিলের বন্ধুরা। অনুরিমা আর আদিল আলাদা করে অন্য একটা টেবিলে বসেছে। আদিল অনুরিমার পছন্দের খাবারগুলো অর্ডার করে। আমাদের জন্য কিছু অর্ডার করতে পারতিস? ন্যাকা স্বরে কথাটা বলল জেবা। জেবার কথা শুনে বাকিরা সবাই একসঙ্গে হেসে ওঠে। অতঃপর খাবার শেষে বিল পে করে ওরা বাসায় চলে আসে। বিয়ের জন্য ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। অনুরিমা বাসায় আসতেই ওর কাজিনরা ড্রয়িং রুমে শপিং করা প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখছে। বিয়েতে কে কোন ড্রেস পরবে, কিভাবে সাজবে, সেই সবই ঠিক করছে ওরা। পরের দিন সন্ধেবেলা মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়। চারিদিকে হাসি আনন্দ হই হুল্লোড়ে মেতে উঠেছে সবাই। অনুরিমার হাতে একটা মেয়ে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল, তখনই আদিলের আগমন ঘটে। ওকে এখানে আসতে দেখে অনুরিমার বাকি কাজিনরা মিটমিট করে হাসছে। অনুরিমা এক পলক আদিলের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। মেয়েটাকে থামিয়ে দিয়ে আদিল বলল, অনুর হাতে আমি আমার নামের অক্ষরটি লিখতে চাই। আদিলের কথা শুনে অনুরিমা তার দিকে তাকায়। অনুরিমার কাজিনরা মিটমিট করে হাসছে। এরপর আদিল খুব সুন্দর করে অনুরিমার হাতের মাঝখানটায় নিজের নামের প্রথম অক্ষরটা লিখে দেয়। এরপর কিছুক্ষণ থেকে আদিল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ অনুরিমার গায়ে হলুদ। অনুরিমাকে ঘিরে রেখেছে তার কাজিনরা, সাথে তার বান্ধবীরাও রয়েছে। রিয়ান্তা তার ভাইয়ের কথা ভেবে ভীষণ আপসেট হয়ে আছে। ভাইয়ের এই কষ্টটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। একদিকে তার ভাইয়ের ভালোবাসা, অন্যদিকে তার প্রিয় বান্ধবীর ভালোবাসা। সন্ধেবেলা গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত একটা বেজে যায়। অনুরিমা ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিবে, এমন সময় অহনা হাতে একটা পার্সেল নিয়ে রুমে আসে। অহনা তাকে পার্সেলটা দিয়ে শুয়ে পড়ে। বোনের বিয়ে উপলক্ষে তারও বেশ খাটতে হচ্ছে। টায়ার্ডনেসের কারণে ঘুমিয়ে পড়ে অহনা। অনুরিমা পার্সেলটা খুলে সেখানে একটা ফটো ফ্রেম পায়, যেখানে তার একটা ছবি আছে যেটা সে 2 বছর আগে রিয়ান্তার জন্মদিনের দিন তুলেছিল, সাথেই একটা চিরকুট। অনুরিমা মনে মনে হাসছে আদিলের ছেলে মানুষের জন্য, আজও চিরকুট পাঠাতে ভোলেনি সে। অনুরিমা চিরকুটটা পড়তে শুরু করে। প্রিয় প্রণয়িনী, ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্য কারো হতে দেখাটা বড্ড কষ্টদায়ক। যখন তোমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে, তখন পুরো দুনিয়াটা মরুভূমির মতো খা খা করে ওঠে। তোমাকে নিয়ে প্রণয়ের উপন্যাস লেখার প্রত্যাশা ছিল। এই আক্ষেপটা হয়তো আমাকে আজন্ম কাল বয়ে বেড়াতে হবে। কথায় আছে, ভালোবাসা জিনিসটাকে বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেরে ধরতে পারে। আমার একপাক্ষিক ভালোবাসাকে দূর আকাশে উড়িয়ে দিলাম,
হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন, প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, বড্ড বেশি ভালোবাসে প্রিয়। ইতি এক অধম প্রণয়। চিরকুটটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অনুরিমা। সে এতদিন ভেবে এসেছে এই চিরকুট দাতা হয়তো আদিল হবে, কিন্তু আজ তার সম্পূর্ণ ধারণা ভুল প্রমাণিত হল। অনুরিমা মেঝেতেই বসে পড়ে, একটা সময় সে সেখানেই ঘুমিয়ে পড়ে। ভোরের আলো ফুটতে শুরু করছে, দূর দূরান্ত থেকে আজানের ধ্বনি ভেসে আসতে থাকে। এমন সময় অনুরিমার ঘুম ভেঙে সে চোখ খুলে দেখে কাল রাতে মেঝেতে বসেই সে ঘুমিয়ে পড়েছিল। উঠে অজু করে আসে নামাজ পড়ার জন্য। আজ থেকে তার নতুন জীবনের সূচনা। ভালোবাসার মানুষের হাতটি ধরে সে এক নতুন পরিবেশে যাবে। নামাজ পড়ে অনুরিমা তার বাবা মায়ের রুমে আসে, এক পলক তাদের দিকে তাকিয়ে থাকে। বাবা মাকে ছেড়ে থাকতে হবে ভেবেই বুকে এক চিনচিনে ব্যথা অনুভব করে। পুনরায় সে নিজের রুমে চলে আসে। অহনা এখনও ঘুমোচ্ছে, সে বোনের মাথায় বিলি কেটে দিতে থাকে। আহানাব এয়ারপোর্টে বসে আছে, কিছুক্ষণ পরেই তার ফ্লাইট। বুকে একরাশ অপূর্ণতা নিয়ে সেখান থেকে বহু দূরে পাড়ি জমাচ্ছে। এখানে থাকলে যে ব্যথাগুলো তাকে ক্ষতবিক্ষত করবে বারংবার। চোখের পানি মুছে সে এক পা দুপা করে প্লেনের দিকে এগিয়ে যেতে থাকে। বিকেলে পার্লার থেকে মেয়ে এসে অনুরিমাকে সাজিয়ে দিয়ে যায়। অনুরিমা বউ সাজে বসে আছে নিজের রুমে। কিছুক্ষণ আগে তার কাজিন হাসি ঠাট্টা করে গেছে আদিল আর তাকে নিয়ে। অনুরিমা বারবার আদিলের দেওয়া রিং দেখছে। মেহেন্দি রাঙা হাতে আদিলের নামের অক্ষরটা যেন ফুটে উঠেছে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা আর সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে এসেছে। আদিলের আসার কোনো নামগন্ধও নেই। আসাদ সাহেব বারবার আয়মান সাহেবকে কল দিচ্ছেন, কিন্তু কেউই রিসিভ করছে না। বরযাত্রীদের মাগরিবের নামাজের পর আসার কথা ছিল। অন্যদিকে রাস্তায় জ্যাম থাকার কারণে আদিলদের গাড়িটা এখনও মাঝ রাস্তায় রয়েছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, আয়মান সাহেব আর আদিল পেছনে বসেছে। হঠাৎ করেই ওদের গাড়ির সামনে একটা ট্রাক চলে আসে। হুট করে ট্রাক চলে আসায় ড্রাইভার গাড়ি সাইড করতে গিয়ে উল্টো ট্রাকের সাথে বাড়ি খায়। এতে ওদের গাড়িটা উল্টে যায়, যার ফলে গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। ড্রাইভার গাড়ি থেকে ছিটকে দূরে পড়ে যায়। আশেপাশের অনেকে এসে গাড়িটা সোজা করে। আদিল আর আয়মান সাহেবের অবস্থা খুবই খারাপ। আদিল চোখ পিটপিট করে আশেপাশে দেখার চেষ্টা করছে। তার চোখ শুধুই অনুরিমাকে খুঁজছে। তোমার আমার এক হওয়া হয়তো নিয়তি মানতে চাইনি। এই জীবনে তোমাকে আমার পাওয়া হলো না। আমার হাতে যে আর সময় নেই, জীবনে শেষ দেখা হয়তো হবে না তোমার সাথে। খুব ভালোবাসি তোমাকে অনু। এই কথাগুলো ভাবতে ভাবতে আদিলের চোখ দুটো বন্ধ হয়ে আসে, নিস্তেজ হয়ে পড়ে সেখানে। আশেপাশের মানুষের অনেক ভিড়। কিছুক্ষণের মাঝেই অ্যাম্বুলেন্স এসে নিয়ে যায় তাকে আর আয়মান সাহেবকে। আয়মান সাহেবের অবস্থাও আশঙ্কাজনক। আসাদ সাহেব চিন্তিত হয়ে বসে আছেন। তখনই ওনার মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করেন তিনি। অপর পাশ থেকে কিছু একটা শুনে ওনার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। দীর্ঘ তিন বছর পর দেশে ফিরছে আনাব। কেন ফিরছে সে নিজেও জানে না। ইচ্ছে ছিল না কখনোই আর দেশে ফিরবে না। সব ধরনের পিছুটান ভুলে থাকার জন্যই সে দেশ ছেড়েছিল। এমনকি নিজের পরিবারের সাথে খুব একটা যোগাযোগ রাখেনি সে। ভালোবাসা নামক যন্ত্রণা থেকে পালাতে চেয়েছিল। আদৌ কি সে পালাতে পেরেছে? জীবনের টানাপোড়েন নিয়ে ভাবতে ভাবতেই প্লেন ল্যান্ড করে। আহানাবকে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে অনুজা তাকে ধাক্কা দিয়ে বলে, প্লেন ল্যান্ড করেছে। আহানাব নিজের লাগেজ নিয়ে অনুজার সাথে বেরিয়ে আসে এয়ারপোর্ট থেকে। এখান থেকে যাওয়ার পরপরই অনুজা আর রেহানের সাথে তার বন্ধুত্ব হয়। অনুজার নামের সাথে স্বভাবেও অনেকটা মিল আছে অনুরিমার সাথে। বাবা বাংলাদেশি হওয়ায় অনুজার বাংলা ভাষা বেশ আয়ত্তেই আছে। তবে রেহান বাংলা বলাতে বড্ড কাঁচা। রেহান আর অনুজার ইচ্ছে বাংলাদেশ ঘুরে দেখার। অনেকদিন ধরেই প্ল্যান করেছিল, তাই আহানাবের সাথে চলে এসেছে। উবারে উঠে তিনজনেই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অনুজা জানালা দিয়ে গধূলির আলোমাখা আকাশ পটের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদেই ধরণীতে আধার নেমে আসবে। আহানাব অনুজা রেহানকে নিয়ে ওদের বাড়ির সামনে আসে। আশেপাশের অনেক কিছুই বদলে গেছে। শুধু বদলে যায়নি তাদের ফেলে যাওয়া বাড়িটা, যার আনাচে কানাচে রয়েছে কিছু মধুর স্মৃতি। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজায় আহানাব। পরপর দুবার বেল বাজানোর পর এসে দরজা খুলে দেয় রিয়ান্তা। দরজা খুলে আহানাবকে দেখে রিয়ান্তা কিছুক্ষণ থ মেরে থাকে। এরপর হাউমাউ করে কান্না করে ভাইকে জড়িয়ে ধরে। রেহান আর অনুজা ঘাবড়ে গিয়ে রিয়ান্তার আহানাবকে দেখতে থাকে। তিনটে বছর পর তোমার আমাদের কথা মনে পড়লো ভাইয়া। আরে পাগলি কাঁদছিস কেন?
তো কাঁদবো না, তুমি তো আমাদের ভুলেই গেছো। আমেনা বেগম তখন রান্নাঘরে রান্না করছিলেন। রিয়ান্তাকে কারোর সাথে কথা বলতে শুনে তিনিও রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে আহনাবকে দেখে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান। চোখের পানি মুছে আহনাবকে বলেন, এতদিন মাকে বুঝি মনে পড়েনি। তোমাকে তোমার সব সময় মনে পড়তো মা, অনেক মিস করতাম তোমাদের। তাহলে চলে গিয়েছিলে কেন ভাইয়া? আহনাব প্রিয়ান্তার কথার উত্তরে কিছুই বলে না। আহনাবকে দেখে তাদের যেন আর কোনো দিকেই খেয়াল নেই। হুট করে রিয়ান্তার চোখ যায় রেহান আর অনুজার দিকে। ওরা এতক্ষণ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকে ওদের কাণ্ড দেখছিল। রিয়ান্তার অনুজকে দেখে মনে হয় তার ভাই হয়তো বিদেশে গিয়ে বিয়ে করে নিয়েছে। রিয়ান্তার ওদের পর্যবেক্ষণ করতে দেখে আহনাব বলে, ওরা আমার ফ্রেন্ড অনুজ আর রেহান, ইনি আমার মা আর ও আমার বোন। রেহান আর অনুজা একসঙ্গেই সালাম দেয়। ওয়ালাইকুম সালাম, দেখেছো কি কাণ্ড, আমাদের জন্য তোমাদেরকে সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ভিতরে এসো তোমরা। এরপর রেহান আর অনুজাকে একটা রুম দেখিয়ে দেওয়া হয়। কিছুদিন আগেই ওদের বিয়ে হয়েছে, এই সুযোগে বাংলাদেশেই ওরা দ্বিতীয় হানিমুন সেলিব্রেশন করে ফেলবে। ওরা রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। আহনাব এলোমেলো পায়ে নিজের রুমে চলে আসে। রুমটা ঠিক আগের মতোই রয়েছে, হয়তো মাঝে মাঝেই গুছিয়ে রাখা হয়। আহনাব আলমারি থেকে নিজের টি শার্ট আর একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। খিদে পেয়েছে বিধায় আহনাব ফ্রেশ হয়ে সরাসরি ড্রয়িং রুমে আসে। সেখানে রেহান আর অনুজা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। আহনাব দেরি না করে খেতে বসে যায়। 3 বছর পর মায়ের হাতের রান্না খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আমেনা বেগম এক ধ্যানে ছেলের দিকে তাকিয়ে আছেন। ছেলের আসার খবর শুনে রাশেদ চৌধুরী খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। আহনাব গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। রাশেদ সাহেব কড়া নির্দেশ দিয়েছেন, এখন থেকে আহনাব পুনরায় ওনার বিজনেসটা জয়েন করতে হবে। আহনাব খুশি মনে তার বাবার নির্দেশ মেনে নেয়। রাতে সবাই যে যার রুমে চলে যায়। আহনাব তার রুমে এসে মোবাইল স্ক্রিনে তাকায়। লাল বেনারসি পরিহিত এক মেয়ের দিকে তাকিয়ে আছে সে। মেয়েটির মুখে সুন্দর একটা হাসি, যেন সে সবচেয়ে বেশি সুখী। মেয়েটি আর কেউ নয়, অনুরিমা। অনুরিমার বিয়ের দিন রিয়ান্তাই ছবিটা তুলেছিল। ছবিটা তোলা মাত্রই আহনাবকে পাঠিয়ে দেয় সে। এয়ারপোর্টে বসে সেদিন আহনাব অনুরিমার এই ছবিটা দেখে কান্নার মাঝেও হাসছিল। অনুরিমার মুখের হাসি যে তার মুখেও হাসি ফোটায়। ছবিটার দিকে তাকিয়ে থেকে বলে, খুব সুখে আছো তাই না তুমি হোয়াইট ফেরি? কিন্তু আমি যে ভালো নেই, এই 3টি বছর আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব, তাই তো আজও তোমার ছবির দিকে তাকিয়ে আছি। তোমার এই মুখের হাসিটা যেন কখনোই মোছা যায় না, আজও ভালোবাসি তোমায়। রাতটা এভাবেই কেটে যায়। সকালে আহনাব ঘুম থেকে উঠতেই অনুজা বায়না ধরে হাঁটতে বের হবে। অজ্ঞতা তাকে বাধ্য হয়ে রেয়ান আর অনুজাকে নিয়ে বের হতে হয়। 3 জন হাঁটতে হাঁটতে একটা পার্কের ভেতরে প্রবেশ করে। আশেপাশে আরও অনেকেই রয়েছে। অনুজা চারপাশটা ঘুরে ঘুরে দেখছে আর ক্যামেরা বন্দি করে রাখছে। চারিপাশে সবুজে ঘেরা গাছগাছালি দেখতে তার বেশ ভালো লাগছে। এরপর ওরা বেশ অনেকক্ষণ পার্কে ঘুরে ফিরে পুনরায় বাসায় ফিরে আসার জন্য পার্ক থেকে বেরিয়ে আসতে নেয়। তখনই আহনাবের সাথে সায়ানের দেখা হয়। এতদিন পর দেখা হয়ে দুজনেই অনেক কথা বলতে থাকে। রেহান আর অনুজা চুপ করে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। আহনাব সায়ানকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ওরা আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসে। সকালে নাস্তা করে আহনাব রেহানকে নিয়ে তার বাবার অফিসে চলে যায়। অনুজাকে অনেকবার সাথে করে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু সে বড্ড টায়ার্ড ফিল করছে তাই বাড়িতেই থেকে গেছে। অনুজা সোফায় বসে আছে। রিয়ান্তা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে। আজ থেকে তাদের ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হবে। আমেনা বেগম আর ফুলবানু নামক পরিচারিকা রান্নাঘরে কিছু কাজ গুছিয়ে রাখছিলেন। রিয়ান্তা মায়ের কাছে গিয়ে বিদায় নিয়ে ড্রয়িং রুমে এসে অনুজাকে বলতে নেয়। তখনই তার প্রাণপ্রিয় বান্ধবী চলে আসে। তাকে দেখে রিয়ান্তা একটা মুচকি হাসি উপহার দেয়। অনুজাও তার দিকেই তাকিয়ে থাকে। অনুজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিয়ান্তা বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড অনুরিমা, রিমা উনি ভাইয়ার ফ্রেন্ড অনুজা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, তুমি দেখতে খুব কিউট, তোমার কথা অনেক শুনেছি আমি। মানে আমার কথা আপনাকে কি বলবো আপু? এত কথা পরে হবে, চল আমাদের দেরি হয়ে যাচ্ছে। বলেই রিয়ান্তা তাড়াতাড়ি করে অনুরিমাকে নিয়ে বেরিয়ে পড়ে। সে এখন অনুরিমাকে কোনো রকম প্রশ্নের সম্মুখীন হতে দিতে চাইছে না। এরপর রিক্সা করে দুজনে ভার্সিটিতে চলে আসে। পরীক্ষার হল থেকে বেরিয়ে অনুরিমা আর রিয়ান্তা ক্যান্টিনের দিক দিয়ে যেতে থাকে। ওদের সামনে দিয়ে আরেকটা মেয়েও আসছিল। হঠাৎ
করেই মেয়েটা পড়ে যেতে নেয়। অনুরিমা দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরে, তারপর মেয়েটা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। অনুরিমার মনটা অন্ধকারে ছেয়ে যায়। হঠাৎ করেই একদিন এই জায়গাটায় তার সাথে আদিলের দেখা হয়েছিল। মুহূর্তেই স্মৃতিগুলো যেন তাজা হয়ে ওঠে। রিয়ান্তা অনুরিমাকে এভাবে চুপ থাকতে দেখে টেনে ভার্সিটির বাইরে নিয়ে আসে। গেটের পাশে একজন ফুচকা বিক্রি করছিলেন। রিয়ান্তা তার আর অরুণিমার জন্য দুই প্লেট ফুচকা অর্ডার করে। ফুচকাওয়ালা ফুচকা দিতেই রিয়ান্তা নিয়ে নেয়। তবে বাসাতে অরুণিমা, তার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না, চুপটি করে রিয়ান্তার পাশে দাঁড়িয়ে আছে। রিয়ান্তা একটা প্লেট অরুণিমার কাছে দিয়ে খেতে শুরু করে। হুট করে রিয়ান্তা অরুণিমার মুখে পুরো একটা ফুচকা ঢুকিয়ে দেয়। অরুণিমা তা ফেলতেও পারছে না, অগত্যা তাকে ফুচকা খেতে হয়। এরপর টাকা দিয়ে দুজন বাসায় চলে আসে। অরুণিমা বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। অহনা এখনো ভার্সিটি থেকে বাসায় আসেনি। একটা পার্কে সায়ান আর অহনা বসে আছে। সায়ান বসে আছে বললে ভুল হবে, সে কান ধরে দাঁড়িয়ে আছে। আজ ভার্সিটি থেকে বের হওয়ার পর গেটের সামনে থেকে কেউ একজন পেছন থেকে এসে অহনার চোখে রুমাল বেঁধে দেয়। রিনিও তখন পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছিল। অহনাকে হুট করে এভাবে ভয় দেখানোর জন্য মূলত সে সায়ানকে শাস্তি স্বরূপ এভাবে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। সায়ান অসহায় মুখ করে আহানাকে বলল, মনে থাকে জানো, বসেন। সায়ান কান ছেড়ে তাড়াতাড়ি অহনার কাছে গিয়ে বসে। তারপর হাঁটু গেড়ে বসে অহনার পায়ে একটা পায়েল পরিয়ে দেয় সযত্নে। একটা লাল গোলাপ অহনার দিকে এগিয়ে দিয়ে বলে, অহনা সায়ানের হাত থেকে ফুলটা নিয়ে নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:30 বেজে গেছে। নির্ঘাত কপালে আজ শনি আছে। ব্যাগ কাঁধে নিয়ে তাড়াহুড়ো করে দাঁড়ায়। সায়ান ভ্রু কুচকে অহনা কি করে তাই দেখছে। অহনা পুনরায় ঘড়ির দিকে তাকিয়ে সায়ানকে তাড়া দিয়ে বলে, তার বাসায় যেতে হবে, নয়তো তার মা রাগ করবে। অহনার এমন কথা শুনে সায়ান নিজের কপাল চাপড়ায় আর বলে, যদিও একটা গার্লফ্রেন্ড জুটেছে তবে বাচ্চা। এরপর দুজন পার্ক থেকে বেরিয়ে আসে। সায়ান বাইকে করে অহনাকে বাড়ি অবধি এগিয়ে দেয়। যাওয়ার আগে সায়ান বলে, অহনা একটা ভেংচি কেটে বাড়ির ভেতরে ঢুকে যায়। তাকে দেরি করে আসতে দেখে সায়লা বেগম কারণ জিজ্ঞেস করলে অহনা সত্যি মিথ্যে কিছু একটা বানিয়ে বলে দেয়। এরপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে অনুরিমার ঘরে আসতেই সে দেখে তার বোন ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অহনা বুঝতে পারে তার বোনের হয়তো মন খারাপ। এ আর নতুন কিছু না, এই 3 বছরে প্রায়শই এমন করে একা দাঁড়িয়ে থাকে অনুরিমা। মুখ ফেটে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অহনার। এক পা দু পা করে রুমে প্রবেশ করে সে, গিয়ে অনুরিমার পাশে দাঁড়ায়। তাকে দেখা মাত্র অনুরিমা শুকনো হাসি দেয়। অহনা পেছন থেকে বোনকে জড়িয়ে ধরে বলে, আপু আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, অনেকদিন ফুচকা বানিয়ে খাওয়া হয় না, চলো দুজন মিলে আজ ফুচকা বানাই প্লিজ। আচ্ছা চল। তুমি এত ভালো কেন আপু? কারণ তুই এত ভালো। রাতে অনুরিমা তার বিছানায় আধশোয়া হয়ে বিয়ের দিনের কথাগুলো ভাবছে। সেদিন অনুরিমা লাল বেনারসি শাড়িতে বসে যে আদিলের জন্য অপেক্ষা করছিল। সময় পেরিয়ে যাওয়ার পরও আদিলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়িতে মেহমানি গিজগিজ করছিল। হঠাৎ আশা সাহেবের ফোনে একটা কল আসে। এরপর অনুরিমার জীবনে যেন এক ভয়ঙ্কর ধাক্কা খায়। আইমান সাহেব আর আদিল একসঙ্গে গাড়ি করে আসছিলেন ওনারা। সামনে ট্রাক চলে আসায় ড্রাইভার গাড়ি সাইড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকের সাথেই ধাক্কা লেগে যায়। মুহূর্তেই গাড়ি উল্টে দিকে ছিটকে পড়ে যায়। আইমান সাহেব সেখানেই মারা যান। আদিলের অবস্থাও আশঙ্কাজনক থাকে, যার কারণে তাকে আইসিইউতে রাখা হয়। খবর পেয়ে অনুরিমা সহ পুরো পরিবার হসপিটালে যায়। জ্ঞান ফেরার পর আদিল অনুরিমাকে একবার দেখতে চায়। অনুরিমা দৌড়ে আদিলের কাছে যায়। আদিলকে এই অবস্থায় দেখে ভেতরটা ভেঙে চুরমার হয়ে যেতে থাকে অনুরিমার। আদিল চোখ পিটপিট করে তাকায় তার দিকে। অনেক কষ্টে কিছু একটা বলার চেষ্টা করে সে। অনুরিমা আদিলের হাত ধরে কান্না করে দেয়। এরপর ভালোবাসি অনু,
অস্পষ্ট স্বরে কথাটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আদিল। পুরনো কথাগুলো মনে পড়তে অনুরিমা চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আধো শোয়া থেকেই উপরে শিলিং এর দিকে তাকিয়ে থেকেই বলতে শুরু করে, দেখতে পাচ্ছেন আপনি আমি আপনাকে ছাড়া একটুও ভালো নেই। খুব তো বলেছিলেন আপনি সব সময় আমার পাশে থাকবেন, এমনটা তো হওয়ার কথা ছিল না। হাসি মুখে থাকার অভিনয়টা আমার পক্ষে আর করা সম্ভব হচ্ছে না। বিষণ্ণতা নামক কারমিক দিনকে দিন জেঁকে বসেছে আমার উপর। পুরো রুম জুড়ে অন্ধকার ছেয়ে আছে, শুধুমাত্র স্টাডি টেবিলের লাইট জ্বলছে। নিস্তব্ধ রাত, চারিদিকে পিন পতন নীরবতা বিরাজ করছে। আহনা বসে তার সেই পুরনো ডায়েরিটা পুনরায় লেখা শুরু করেছে। রিয়ান তার হাতে একটা জগ নিয়ে তার রুম থেকে বেরিয়ে আসে। রান্নাঘর থেকে পানি নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতেই দেখতে পায় তার ভাইয়ের রুম থেকে হালকা আলো আসছে। ধীর পায়ে আহনা পেয়ে রুমে আসে রিয়ান্তা, আস্তে করে ভাইয়ের পাশে বসে। আহনা বোনের দিকে তাকিয়ে একটু হাসে, তারপর এই সময় জেগে থাকার কারণ জিজ্ঞেস করলে রিয়ান্তা বলে তার রুমে পানি ছিল না, তাই পানি নিতে এসেছিল। আহনাব কিছুটা গম্ভীর স্বরে রিয়ান্তাকে বলে। রিয়ান্তা কি উত্তর দেবে ভেবে পায় না। তার ভাই তো আসল কথা কিছু জানেই না, তার কি উচিত হবে বলেটা? সাত পাঁচ না ভেবে রিয়ান্তা তিন বছর আগের সব কথা এক এক করে বলতে থাকে। সব কথা শোনার পর আহনাব অনুরিমার জন্য বিচলিত হতে থাকে। সারা বিকেল মুষলধারে বৃষ্টি নেমেছে, ঘন কালো মেঘের আবরণে চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। এই ভর সন্ধে বেলাও মনে হচ্ছে রাত হয়ে এলো। হুঠাট বজ্রপাত হতেই পুরো রুম জুড়ে আলোকিত হয়ে ওঠে। অনুরিমা বিছানায় বসে থেকে তা দেখছে। লোডশেডিং হয়েছে অনেকক্ষণ হলো, অন্ধকার রুমে বসে থেকে পরিবেশটা অনুভব করছে অনুরিমা। কালই তার ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হয়েছে, এখন মাথা থেকে সমস্ত ধরনের দুশ্চিন্তা ঝরে গেছে। বেশ ভালোভাবেই পরীক্ষাগুলো শেষ হয়েছে। অনেকক্ষণ যাবৎ অনুরিমার ফোন বেজেই যাচ্ছে। ফোন সাইলেন্ট হওয়ায় কিছু শোনা যাচ্ছে না, তবে ভাইব্রেশন হচ্ছে লাগাতার। অহনা একটা মোমবাতি চালিয়ে অনুরিমার রুমে আসে। এসে দেখে তার বোন বিছানার এক কোণে বসে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। অহনা মোমবাতিটা বিছানার পাশের টেবিলে রেখে অনুরিমাকে ডাকে। অহনাকে দেখতে পেয়ে অনুরিমা তাকে নিজের পাশে বসায়। তখনও তার ফোনের স্ক্রিনে কোনো নজর নেই, অথচ তার পাশেই ফোনটা রাখা। অহনা ফোনটা তুলে একবার স্ক্রিনে তাকিয়ে তারপর অনুরিমাকে দেখায়। একটা আননোন নাম্বার থেকে কল আসছে, এই নিয়ে তিনবার কল বেজে কেটে গেছে। পুনরায় কল আসতেই অহনা রিসিভ করে অনুরিমার কানে ধরিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হোয়াইট ফেরি? কণ্ঠটা অচেনা লাগলেও নামটা খুব চেনা লাগলো অনুরিমার কাছে, চট করে মনেও পড়ে গেল। আবার কানের কাছে ফোন নিয়ে বলে উঠল, আহনাব ভাইয়া। আচ্ছা, আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগে, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া। তাহলে কি বলবো? তুমি বরং নাম ধরেই ডেকো। আপনি আমার থেকে অনেক বড়, আমি আপনাকে নাম ধরেই ডাকতে পারবো না, আমি আপনাকে ভাইয়া বলেই ডাকবো। আচ্ছা, নাম ধরে ডেকো না, কিন্তু ভাইয়াও বলো না, আমি তোমার আপনি হয়েই থাকতে চাই। মানে? মানে কিছু না, এখন রাখছি, খুব শীঘ্রই দেখা হবে। কল কেটে যেতেই কে কল দিয়েছিল সেই সম্পর্কে জানতে চায় অহনা। অনুরিমা তাকে জানায় আহনাফের কথা। অহনা অনুরিমার কাছ থেকে ফোনটা নিয়ে নাম্বারটা আহনাব নামে সেভ করে দেয়। এরপর সে চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আর রুম থেকে হুট করে বেরিয়ে যায়। অনুরিমা আহাম্মকের মতো তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। অহনার এভাবে হুট করে আসা যাওয়ার ব্যাপারটা ঠিক হজম করতে পারেনি সে। অহনা সবসময় তার বিপরীত চরিত্রের। অনুরিমা যতটা শান্তশিষ্ট, অহনা ঠিক ততটাই চঞ্চল। বেশ কিছুক্ষণ পর অহনা একটা ট্রেতে করে মোমবাতি তার সাথে কিছু নিয়ে আসে। বাইরে দমকা হাওয়ায় মোমবাতির আলোটা বরাবর এলোমেলো হয়ে আসছে। ভিড় পায়ে অহনা অনুরিমার কাছে আসে। অনুরিমা ভর্তি ট্রে দেখে বলে, এখন এগুলো করতে গেলি কেন? বৃষ্টির সময় ধোয়া ওঠা গরম চা আর মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে আপু, আজ তুমিও ট্রাই করে দেখো। পাগলি, বস। চারিদিক বিদঘুটে অন্ধকারে ছেয়ে আছে। সন্ধ্যের পর সেই যে লোডশেডিং হলো আর আসার নাম নেয়নি। বাইরে টুপটাপ বৃষ্টির পানি পড়ছে, এতক্ষণ মুষলধারে বৃষ্টি নেমেছে। অনেকের কাছে বৃষ্টিকে রোমাঞ্চকর মুহূর্ত মনে করলেও কিছু কিছু মানুষের জন্য বৃষ্টি অভিশাপ ছাড়া কিছুই নয়।
রাস্তার বসবাসকারী মানুষদের তখন তাদের মাথা গোজার ঠাইটুকুও জুটে না। ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে আহনা। কোনো একটা কারণ নিয়ে তার মনে বিষাদের কালো ছায়া দলা পাকিয়ে আছে। বাইরের দিকে তাকিয়ে তার দু চোখে যেন এক ঝলক আলো খুঁজে বেড়াচ্ছে। আপন মনে সে বলে উঠল, কিছু কিছু রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার মাঝে একটা আনন্দ বা ভালো লাগা কাজ করে। কেউ হয়তো কারো বিরহে নির্ঘুম রাত কাটায়, আবার কেউ কারো স্মৃতিচারণ করতে করতেই অনেকটা সময় ধরে ভাবনায় বিভোর হয়ে কাটিয়ে দেয়। মসজিদ থেকে আজানে ধ্বনি ভেসে আসছে। ঘুমু ঘুমু চোখে আহনা বিছানা ছেড়ে উঠে বসে, ওয়াশরুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে অজু করে নেয়। এরপর টুপি নিয়ে মসজিদে যাওয়ার দিকে রওনা দেয়। নামাজ মানেই হচ্ছে মনে প্রশান্তি আনা। ফজরের নামাজ পড়ার সাথে সাথে শরীর ও মন দুটোই ফুরফুরে হয়ে যায়। হয়তো আল্লাহর ইবাদতটাই এমন, আল্লাহ তাআলা কারো ইচ্ছেই অপূর্ণ রাখেন না। জীবনে এক নতুন সকাল আজ নামাজ দিয়ে শুরু করলো সে। কাল রাতে সে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা সে আজ তার বাবা মায়ের কাছে প্রকাশ করবে, যেই কথাটা অনেক আগেই তার বলা উচিত ছিল। অন্যদিকে জায় নামাজটা আস্তে করে যথাস্থানে রেখে দিয়ে অনুরিমা তার রুম থেকে বের হয়ে এক প্রকার অহনার রুমে উঁকি দেয়। অহনা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। মেয়েটা বড্ড ঘুম কাতুরে, ঘুমকে সে বড্ড ভালোবাসে। অনুরিমা আস্তে করে অহনার রুমের ভেতরে এসে তাকে ডাকতে শুরু করে। প্রথম কয়েকবার ডাকার পরও যখন অহনার ঘুম ভাঙে না, তখন অনুরিমা তাকে আলগোছে হাত ধরে উঠিয়ে বসায়। অহনা ঘুমু ঘুমু চোখে অনুরিমার দিকে তাকায় আর বলে, আরে আপু ঘুমাতে দাও না প্লিজ, আজ তো ভার্সিটি নেই। নামাজ পড়ি আবার ঘুমোস, এখন উঠ। আর 5 মিনিট আপু। আর 1 মিনিট ওঠা। অগত্যা অহনা উঠে চট করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে শুরু করে। অনুরিমা চা খাওয়ার জন্য রান্নাঘরে আসতেই দেখে রান্নাঘর আজ খালি। আজ হয়তো তার মা এখনো ঘুম থেকে জাগেনি। শায়লা বেগমকে ডাকার জন্য অনুরিমা তাদের রুমে যায়। আশা সাহেব তখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। শায়লা বেগম বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন। অনুরিমা তার মায়ের কাছে গিয়ে ডাক দেয়। শায়লা বেগম চোখ খুলে মেয়েকে দেখে মেয়েকে হাসি দেয়। অনুরিমা তার মায়ের কাছে গিয়ে কপালে হাত বোলাতেই বুঝতে পারে তার মায়ের শরীরে খুব জ্বর এসেছে। সে বিচলিত হয়ে আশা সাহেবকে জিজ্ঞেস করে, বাবা মায়ের তো খুব জ্বর এসেছে। তোমার মায়ের কাল রাত থেকে জ্বর এসেছে। কি কাল রাত থেকে মায়ের জ্বর, তুমি এখন বলছো? বাবা আমি মায়ের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি, মা কি ওষুধ খেয়েছিল রাতে? হ্যাঁ। অনুরিমা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে সকলের জন্য নাস্তা তৈরি করতে থাকে। আশা সাহেব একটু কিছু নাস্তা করেই অফিসে চলে যান। অনুরিমা অহনাকে নাস্তা করতে দিয়ে শায়লা বেগমের জন্য একটা প্লেটে করে নাস্তা নিয়ে যায়। এরপর নাস্তা করিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে নিজেও নাস্তা খেয়ে নেয়। দুপুরে সব রান্না অনুরিমা আর অহনা মিলে করে নেয়। দুপুরে আমিনা বেগম আহনাপের পছন্দের চিলি চিকেন আর বাকি রান্নাগুলো করছিলেন। রিয়ান্তা তার মাকে কাজে সাহায্য করে দিচ্ছে। আজ বাড়ির পরিচারিকা অসুস্থ থাকায় আসতে পারেনি। অনুজা দাঁড়িয়ে থেকে আমিনা বেগমের কাছ থেকে রান্না শিখছে। রেহানও চিলি চিকেন পছন্দ করে। আহনাব অনেকবার তার এই স্পেশাল রেসিপিটা রান্না করে খাইয়েছে। যার টেস্ট একটু অন্যরকম হয় তবে বেশ সুস্বাদু। আহনাব মূলত তার মায়ের কাছ থেকেই শিখেছে। অনুজা রেহানও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। রেহান আহনাফের রুমে তার সাথে সেই ব্যাপারে কথা বলছে। আর কয়েকদিনের মেহমান তারা এখানে। দুই মেয়ের সেবায় শায়লা বেগম এখন কিছুটা সুস্থ, স্বাভাবিক অনুভব করছেন। অনুরিমা তো মিনিটে মিনিটে মায়ের কি খেতে ইচ্ছে করছে, কি লাগবে না লাগবে সব কিছু জানার চেষ্টা করেই যাচ্ছে। অহরাকে পাহারাদার হিসেবে নিয়োজিত করেছে সে। সারাক্ষণ মায়ের পাশে বসিয়ে রেখেছে অহনাকে। আর সেও বাধ্য মেয়ের মতো বোনের সব কথা মেনে নিয়ে চুপটি করে মায়ের পাশে বসে আছে। দুই বোনই যে তাদের মা বাবাকে বড্ড ভালোবাসে, এক পলকও চোখের আড়াল করতে দিতে চায় না। রাতে অনুরিমা শায়লা বেগমকে আগেই খাবার আর তারপর ওষুধ খাইয়ে দেয়। অহনা পাশে থেকে এটা ওটা এগিয়ে দিতে থাকে। সবার খাওয়া দাওয়া শেষে অনুরিমা রান্নাঘরের সব কিছু গোছগাছ করে। অহনা আগেই নিজের রুমে চলে গেছে।
অনুরিমা নিজের রুমের দিকে যাচ্ছিল ঘুমানোর জন্য। তখনই সে অহনার রুম থেকে কথা বলার আওয়াজ শুনতে পায়। আমার খুব ভয় করছে, সত্যিটা জানলে জানি না বাবা কিভাবে রিয়্যাক্ট করবে। অহনা কারোর সাথে ফোনে কথা বলছে তা বেশ ভালোই বুঝতে পারছে অনুরিমা, তাই সে জানার জন্য অনুমতি ছাড়াই অহনার রুমে প্রবেশ করে। অনুরিমা অহনার পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে, এতে অহনা একটিও ঘাবড়ে যায়নি। পরে কথা বলছি বলে কল রেখে দেয় সে। অনুরিমা বলে, অনা কার সাথে কথা বলছিলি? আপু তোমাকে আমার কিছু বলার আছে। হুম বল। তোমাকে আমি একবার শায়নের কথা বলেছিলাম না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ওর সাথে আমার 3 বছর ধরে চেনা জানা, আমার রিলেশনে আছি 1 বছর হলো। ও আমাকে খুব ভালোবাসে আপু, কাল শায়ন তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমার ভীষণ ভয় করছে, বাবা যদি ডাক করে শায়ন শায়ন মিলে না নেন। আপু তুমি আমাকে সাপোর্ট করবে তো, পাশে থাকবে তো আমার? চিন্তা করিস না, আমি তোর পাশে থাকবো, এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। অন্যদিকে আহনব অনেকক্ষণ যাবত শায়নের সাথে কিছু একটা কথা বলছে। শায়ন কিছুক্ষণ আগেই তার আর অহনার ব্যাপারে জানিয়েছে, কাল সে তার বাবা মাকে নিয়ে অহনাদের বাড়িতে যাবে এও জানিয়েছে। শায়ন জানায় কাল তার সাথে আহনবকেও যেতে হবে। আহনব কিছু একটা ভেবে শায়নের কাছে তার একটা সিদ্ধান্ত জানায়। আহনবের কথা শুনে শায়ন খুশি হয়ে যায়। কল রেখে দিয়ে আহনব তার বাবা মায়ের রুমে যায় কিছু কথা বলতে। পরের দিন সকালে শায়লা বেগম ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখে অহনা আর অনুরিমা মিলে নাস্তা তৈরি করছে। এখন উনি আগের তুলনায় অনেকটা ভালো আছেন, জ্বর আর নেই, তবে শরীর হালকা ভার ভার হয়ে রয়েছে। অহনা তার মাকে রান্নাঘরের সামনে দাঁড়াতে দেখে জোর করে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। ছোট মেয়ের এমন কাণ্ডে শায়লা বেগম হেসে দেন। অনুরিমা তার মায়ের পছন্দের পরোটা আর আলুর দম বানায়, সাথে মুরগির গোস্তও রান্না করে। এরপর চারজন মিলে একসঙ্গে নাস্তা করে নেয়। অনুরিমা তার মাকে শায়নের কথাটা জানায়। শায়লা বেগম এ কথা জানার পর কিছুটা রাগ করেছিলেন, তবে পরে আর কিছু বলেনি। আসাদ সাহেব আজ অফিসে যাননি, দুপুরের দিকে শায়ন তার বাবা মাকে নিয়ে আসবে। শায়নের কথা জানার পর তিনি একটা কথাই বলেছেন, আমি চাই আমার মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক, শায়ন ছেলেটা যদি ভালো হয় তবে আমার কোনো আপত্তি নেই। অনুরিমা আর অহনা তখন দরজার বাইরের থেকে উঁকি ঝুঁকি দিয়ে কথা শোনার চেষ্টা করছিল। বাবার ইতিবাচক সম্মতি দেখে অহনা তো খুশিতে অনুরিমাকে জড়িয়ে ধরে। অনুরিমা বোনের হাসি মাখা মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুপুরে অনুরিমা তার মা মেহমানদের জন্য রান্না করছিল। মায়ের শরীর অসুস্থ থাকায় অনুরিমা শায়লা বেগমকে কাজ করতে দিতে চাইছিল না, কিন্তু মায়ের জেদের কাছে হার মেনে নেয় সে। অহনাকে গোসল করে তৈরি হয়ে থাকতে বলেছেন শায়লা বেগম। রান্না প্রায় শেষের দিকে তাই তিনি অনুরিমাকেও রুমে পাঠিয়ে দেন আর বলে সেও যাতে এক্ষুনি গোসল করে নেয়। মায়ের কথা মতো অনুরিমা নিজের রুমে এসে গোসল সেরে নেয়। কিছুক্ষণের মধ্যে ডোরবেল বেজে ওঠে। অনুরিমা গিয়ে মেন ডোর খুলে দেয়। শায়নের বাবা মা এসেছে, কিন্তু অনুরিমা শায়নদের সাথে আহনবের পুরো পরিবারকে আসতে দেখে ভীষণ অবাক হয়। অনুজা আর রেহানাও এসেছে তাদের এদের সাথে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। শায়লা বেগম সবাইকে নাস্তা দিয়েছে। আশা সাহেব ওনাদের সাথে কথা বলছেন। অনুরিমা অহনার রুমে গিয়েছে দেখার জন্য যে সে রেডি হয়েছে কিনা। খুশির ঠেলায় অহনা 1 ঘন্টা আগে থেকে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে বসে আছে নিজের রুমে। অহনা জোর করে অনুরিমাকে একটা মেরুন রঙের 3-পিস পরিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দেয়। কিছুক্ষণ পরেই শায়লা বেগম অহনার রুমে এসে দুজনকেই ড্রয়িং রুমে আসতে বলেন। অনুরিমা অহনা এবং নিজের মাথায় ওড়না জড়িয়ে দেয়। এরপর বোনকে সাথে নিয়ে সেখানে নিয়ে যায়। শায়লা বেগম 2 বোনকে একসঙ্গেই বসিয়ে দেয়। মায়ের এমন কাজে কিছুটা অবাক হয় অনুরিমা। অহনাকে দেখতে এসেছে তাহলে তার এখানে বসে থাকার কোনো মানে হয় না, অবাক চোখে মায়ের দিকে তাকায়। শায়লা বেগম ইশারায় বোঝায় এখানে বসে থাকার জন্য। অনুরিমা বাধ্য মেয়ের মতো চুপটি করে অহনার পাশে বসে থাকে। শায়লা বেগম 2 মেয়ের দিকে তাকিয়ে আছেন। ওনার কাছে মনে হচ্ছে যেন এই তো কিছুদিন আগে মেয়ে দুটো এইটুকুনি ছিল, কবে বড় হয়ে গেল ওরা। বড় কথাটা যে মন মানতে চায় না। আসলে বাবা মায়ের কাছে সন্তান কখনোই বড় হয় না, সন্তান তার বাবা মায়ের কাছে সেই ছোট্টটি থেকে যায় অহর্নিশ। পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা।
বড়রা কথাবার্তা বলছেন, শায়নের মা একটা আংটি বের করে অহনার হাতে পরিয়ে দেন। শায়নের বাবা আশা সাহেব আগে থেকে চিনতেন, তবে শায়ন যে ওনার ছেলে সেটা জানতেন না। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে নেন ওনারা। অনুরিমা তো খুব খুশি, তার আদরের ছোট বোনটার বিয়ে হবে বলে কথা। হঠাৎ করে আমিনা বেগম অনুরিমাকে নিজের পাশে বসায় এবং একটা ছোট্ট বক্স থেকে আংটি বের করে তার হাতে পরিয়ে দেন। ওনার এমন কাজে অনুরিমা চরম অবাক হয়ে যায়। সে তার বাবার দিকে তাকাতেই তার বাবা ইশারা করে কিছু একটা বোঝায়, যার ফলে সে চুপটি করে আমিনা বেগমের পাশে বসে থাকে। রিয়ান্তা আজ ভীষণ খুশি, তার ভাইয়ের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছেটুকু পূরণ হতে যাচ্ছে। খুশিতে রিয়ান্তা অনুরিমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর অহনা আর অনুরিমা ড্রয়িং রুম থেকে নিজেদের রুমে চলে আসে। রিয়ান্তা অনুজাকে নিয়ে অনুরিমার রুমে আসে। অনুরিমা নিজের রুমে বসেছিল তখন, সাথে অহনাও ছিল। রিয়ান্তা অনুরিমার হাত ধরে বলে, তুই খুব সুখী হবি, দেখে নিস। রিয়ান্তার কথায় অনুরিমা মেখে হাসি দেয়। অনুজা অনুরিমার গালটা হালকা করে টিপে দিয়ে বলে, অনুরিমা তুমি খুব মিষ্টি দেখতে। আপনিও খুব মিষ্টি দেখতে আপু। প্লিজ আমাকে আপনি করে বলো না। আর হ্যাঁ, ভালোই হলো, বিদেশ ফিরে যাওয়ার আগে আমরা তোমার আর আহানাফের বিয়েটা খেয়ে যেতে পারবো। বিকেলে আসরের আজানের পূর্বেই সবাই চলে যায়। অনুরিমা তার রুমে এসে উজু করে নামাজ পড়ে নেয়। যাই নামাজটা ভাজ করে যথাস্থানে রেখে দিয়ে হাতের আংটিটার দিকে তাকিয়ে থাকে। এই আংটিটা আহনাবের মা তাকে পরিয়ে দিয়েছেন। কিছুক্ষণের আগেই সে জানতে পেরেছে অহনা আর শায়নের বিয়ের দিন তার আর আহনাবের বিয়ে হবে বলে ঠিক করেছেন উনারা। এ কথা শুনে অনুরিমা কিছু না বলে নিজের রুমে চলে আসে। অনুরিমা বিছানায় বসেছিল, তখনই আশাদ সাহেব মেয়ের রুমে প্রবেশ করেন। মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেন। অনুরিমা তার বাবার দিকে তাকায়। আশার সাহেব বলেন, আহনাফ খুব ভালো ছেলে, কোনো বাবা মাই তার সন্তানদের খারাপ হোক তা চাইবে না। আমি জানি তুমি এ বিষয়ে কিছুই বলবে না, ভেতরে ভেতরে আমাদের প্রতি খুব অভিমান হবে তোমার, কিন্তু একদিন তুমি উপলব্ধি করতে পারবে তোমার বাবা মা তোমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আশার সাহেব অনুরিমার রুম থেকে বেরিয়ে আসেন। তিনি জানেন অনুরিমা কখনোই তার এই সিদ্ধান্তে দ্বিমত করবে না, মেয়ের প্রতি এই বিশ্বাস ওনার সর্বদা রয়েছে। আশার সাহেব চলে যেতে অনুরিমা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ছোট্ট একটা বক্স বের করে। বক্সের ভেতরে আদিলের দেয়া সেই আংটিটা রয়েছে। এতদিন অনুরিমা তা যত্ন করে রেখে দিয়েছিল। আংটিটায় হাত বুলিয়ে মনে মনে ভাবতে শুরু করে, আমি তো আপনাকে ভালোবেসেছিলাম, তাহলে কেন চলে গেলেন? আমার বিয়ে ঠিক হয়েছে আজ, জানি না এই জীবন আর কাউকে ভালোবাসা হবে কিনা, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও এই বিয়েটা আমি করব। বাবা মা আমার সুখ চায়, জানি না আমার কপালে সুখ আছে কিনা। দেখতে দেখতে খুব শীঘ্রই যেন বিয়ের দিন সন্নিকটে চলে এসেছে। কিছুক্ষণ আগে অনুরিমা আর অহনার গায়ে হলুদ করানো হয়েছে। রিয়ান্তা অনুজা আর রেহানও এসেছিল। গায়ের হলুদের পরে পুরো অনুষ্ঠান জুড়ে খুব হইচই করেছে ওরা। রিয়ান্তা খুব যত্ন সহকারে অনুরিমার হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে। তার হাতের মাঝখানটায় মানাফ নামটা লিখে দেয় রিয়ান্তা। অনুরিমা আর আহনাফের নামের শেষ অক্ষরের সম্মিলনে নামটা রেখেছে অনুজা। এরপর অহনার হাতেও মেহেন্দি লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো সময় জুড়ে অনুজা অনুরিমার অনেকগুলো ছবি তুলেছে, আহনাফকে পাঠিয়ে দিয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে রেহান ওদের দুজনেরকে নিয়ে চলে যায়। হাতে মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর অনুরিমা এক ধ্যানে হাতের নামটার দিকে তাকিয়ে থাকে। এখানে তো একদিন আদিলের নামটাও লেখা হয়েছিল, কিন্তু এর শেষ পরিণতি তো খুব ভয়াবহ হয়েছিল। আচ্ছা, কাল কোনো সমস্যা হবে না তো? বাবা মা যে আমার বিয়ে নিয়ে খুব আশা করে আছেন, আমার মতো অপয়া মেয়ের কপালে সুখ আছে তো? এই সমস্ত কথা ভেবে যাচ্ছে অনুরিমা। ফজরের আজান পড়ার সাথে সাথে আহনাব ঘুম থেকে উঠে পড়ে। অজু করে হাতে টুপি নিয়ে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। তার 5 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেতে যাচ্ছে। মনে মনে আল্লাহ তালার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করেছে আহনাব। মসজিদ থেকে ফেরার সময় শায়নের সাথে দেখা হয়ে যায় তার। সেও নামাজ পড়তেই এসেছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে অহনা তার আগেই ঘুম থেকে উঠে বসে আছে। এতক্ষণ যাবৎ ডেকে ডেকে পাগল করে ফেলেছে। ঘুমু ঘুমু চোখে অনুরিমা আহনাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে অনা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি যে? আগে তো তোকে ডেকেও ঘুম থেকে উঠানো যেত না। কই তাড়াতাড়ি উঠলাম,
তুমি আজ দেরি করেছো। আপু দেখো আমার হাতের মেহেন্দি কি সুন্দর করে উঠছে, আর তোমারটা দেখো কি সুন্দর গাঢ় রং হয়েছে। আপু জানো আমার বান্ধবীদের থেকে শুনেছি বিয়ের সময় যার হাতে মেহেন্দির রং যত গাঢ় হয় তার বরটাকে তত বেশ ভালোবাসে। দেখতে আহনাস ভাইয়াও তোমাকে খুব ভালোবাসে, সুখে রাখবে। হয়েছে তোর পাকা পাকা কথা, এবার সামনে থেকে। এরপর অনুরিমা নিজের হাতের দিকে একবার তাকায়, আরেকবার অহনার হাতের দিকে। সত্যি খুব সুন্দর খয়েরি রং হয়েছে মেহেন্দির হাতে, যেন মানাফ নামটা ফুটে উঠেছে। অনুরিমা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে আসে, ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অহনা রুমে নেই। খুব খিদে পেয়েছে তার, তাই সে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে চলে আসে। এসে দেখে অহনা গপ কপিয়ে খেয়েই যাচ্ছে। কিছুক্ষণ আগে শায়লা বেগম নাস্তা করার জন্য ডেকে গেছেন অহনা এবং অনুরিমাকে। তাকে ছাড়াই অহনা আগে এসে বসে পড়েছে। অনুরিমা অহনার পাশের চেয়ারটাই বসে পড়ে। আস্তে ধীরে খাও না, খাবার তোকে ছেড়ে কোথাও পালিয়ে যাচ্ছে না। আস্তে ধীরে খেলে হবে ডাবু, এটুকু পার্লার থেকে দুটো মেয়ে আসবে তোমাকে আর আমাকে সাজাতে। ঘড়ি দেখেছো কটা বাজে?